কিন্তু আমরা অনেক জায়গায় পাই সিলসিলা ফুলফা জিন্দাবাদ বলে, সিলসিলা মুক্ত বলে, অথচ সিলসিলার এই ওসিয়াতের খেলাফ চলে, ওসিয়াতের মানে চলে না, অথচ আপনারা মেনে দেখবেন। তাই দাদা হুজুর রহমাতুল্লাহ বলেছেন, যারা আমার ভক্ত হোক, আমার খলিফা হোক, আমার আউলাদ হোক, যাদের করে আমার এই ওসিয়াত মোতাবেক পাবেন তাদেরকে আপনারা গ্রহণ করবেন, আর যদি আমার এই ওসিয়াতের খেলাফ হয় সে আমার ছেলে হোক, আমার খলিফা হোক, আমার মুহিব্বিন হয়, তাদের করে আপনারা মানবেন না। জায়েজের সুন্নতের তফাতটা বুঝতে হবে। আল্লাহ রসুল বলছে তোমরা কোনোদিন গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, যদি কিতাবুল্লাহ সুন্নতে রসুলকে আঁকড়ে ধরো। কোনো জায়গায় কথা বলেননি যে তুমি সুন্নত ছাড়া জায়েজের উপর চললে তুমি গোমরা হবে না, এই কথা বলেননি। বলেছেন হাদিস কোরআনকে নাও, সুন্নতকে নাও, কোরআনটা তোমরা গোমরা হবে না। অতএব আমাদেরকে প্রত্যেককে সুন্নতের উপরে আগ্রহ দেখতে হবে এবং সুন্নতের গুরুত্বটা বেশি দিতে হবে। আল্লাহ আমাদের সকলের তৌফিক দেন কোরআন ও সুন্নতে তারা আমাদের জীবনটা গড়েছেন এবং সুন্নত অনুযায়ী নিজেরা জীবন গড়েছেন, আর এবং তাদের জীবনে দেখেছি কোনো দিন তারা সুন্নত আদায় করেছে একটা মুস্তাহাব ছেড়ে যায় না। আমরা অনেক সময় কিয়ামের গুরুত্ব দিতে যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই বলছেন কিয়াম আমরা মুস্তাহসান কত করে না, যাহারা করে তাদেরকে জোরকে উঠাইবেন না, যারা আর যারা বসে আছে তাদেরকে জোর করে উঠাইবেন না, যারা করে তাদেরকে জোর করে বসাইবেন না। হ্যাঁ, মুস্তাহসান ক্যাম করাটা ভালো, দরুদশি বসে পড়া, সালাম পড়া, দাঁড়িয়ে পড়া, এটা মোস্তাহাব সওয়াবের কাজ। দরুদ বসে পড়া, দাঁড়িয়ে পড়া সওয়াব, দরুদ দাঁড়িয়ে সালাম পড়া, বসে পড়া সওয়াব, কিন্তু দাঁড়ানোটা হচ্ছে মুস্তাহসান, নবীর শানে দাঁড়ানোটা ভালো, কিন্তু এটা দাঁড়ানোটা যে সওয়াব তা নয়, দরুদশি পড়াটা সালাম পড়াটা সওয়াব, বলুন আলহামদুলিল্লাহ। অতএব দাদা হুজুর বললেন যে দাঁড়ানোটা মুস্তাহসান, আর আমরা হাত গুটিয়ে বলছি অমুক কিতাবে আছে, অমুক জায়গায় আছে, অমুক মল বলেছেন, অমুক কল আছে, ফতোয়ে স্বামীজি আছে, ওতে আছে, তাতে আছে, আমরা বলে অনেক কিছু বলি। এই জন্য অনেকেই বলেন কিয়াম করা মানে আপনার দাদাজি বলেন মুস্তাহসান, আবার বলে দিয়েছেন দাদা হুজুর রহমত, আল্লাহ ছাড়া ইলমে গায়েব কেউ জানে না, আল্লাহ ছাড়া ইলমে গায়েব কেউ জানে না, জিন্দা মুর্দা পীর কেউ হাজির নাজির জানা, পীরের পীর জিন্দা মুর্দাকে পীর হাজির জানা, পীরের তাসাউদ ধরা হারাম, যাহারা ধরে তাহারা বেঈমান। আর আমাদের আকীদা যে আল্লাহ যেমন আমাদের কাছে সব সময় হাজির নাজির সর্ব অবস্থায় আছে, নবী আমাদের সাথে সর্বসময় নেই। ফুরফুরা মিডিয়া, শির ও বিদাত মুক্ত জীবনের জন্য। অনেকেরই বাপ মা নেই, তার জন্য যারা চলে গেছেন, এবং আমাদের জন্যে আমাদের যারা চলে গেছেন তাদের জন্য দোয়ার মাহফিল, সব রিসানির মাহফিল, তার জন্য দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই নাম দিয়েছিলেন মাহফিলে ওয়াজ দারজমনা ইসারে সওয়াব, ওয়াজের মাহফিল, ওয়াজের মাহফিল, তদুপলক্ষে সব রিসানি মাসাল্লাহ। সবাই আপনার কষ্ট করে এসেছেন, আমি আপনার কাছে দোয়া দিতে আসিনি, আর দোয়া দেওয়ার আমার যোগ্যতাও নেই, তবে গুণাগার হলো আমি আপনার কাছে দোয়া নিতে এসেছি। প্রত্যেকেই আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ দুনিয়ায় যে কদিন রাখেন আল্লাহ ইমানের সাথে রাখেন, হুসনে ইমানের সাথে আল্লাহ মত নসিব করে, বলুন আমিন। যোগ্যতা না থাকলেও আপনারা মহাব্বত করেন, ভালোবাসেন, গুণাগার হলো আল্লাহর কাছে ফরিয়াদ করি। আমরা আমাদের সবাইকে যে কদিন রাখেন আল্লাহ ইমানের সাথে রাখেন, আর ইমানের সাথে আল্লাহ মত নসিব করে, বলুন আমিন।
ফাতেমা বিল খায়র নসিব করে বলুন আমিন। সব থেকে বড় নিয়ামত আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, এই শত শত কোটি মানুষের মধ্যে, শত শত কোটি মানুষের মধ্যে থেকে যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, তার বান্দা গোলাম ইমানদার হিসাবে কবুল করেছেন, এরই শুক্রিয়া যে সারা জিন্দগি সেজদায় পড়ে থাকি। তবু আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ দিয়েছেন আমাদের ঈমান, বলুন আলহামদুলিল্লাহ। এই ঈমানকে রক্ষা করতে হবে, হাসতে হাসতে হয়তো ঈমান চলে যাবে, হাজার কারণে ঈমান ফিরে পাওয়া যাবে না। এই জন্য ঈমানকে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে এমনটা যা সময় আসবে তাদের ঈমানটা রক্ষা করা হাতে আগুন আংরা রাখার থেকেও কঠিন হবে। তারা ঈমান রক্ষা করা এত কঠিন হবে যে তারা শেষ পর্যন্ত ঈমান লোকালের মধ্যে থেকে ঈমান রক্ষা করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, ইসবাহু রাজুলান মুমিনান ওয়ামশি কাফিরান ওয়ামশি মুমিনান ওয়াসবাহু কাফিরান ওয়াবিউ দীনহু বিআরদি দুনিয়া। আমার উম্মতের মধ্যে এমন একটা তাদের সকালবেলা তার ঈমানদার থাকবে, সন্ধ্যেবেলা ঈমান হারিয়ে ফেলবে, আবার সন্ধ্যেবেলা ঈমান আনবে, সকালবেলা ঈমান হারিয়ে ফেলবে, এবং দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভে পড়ে নিজের দিনকে বিক্রি করে দুনিয়াদারি হাসিল করবে। ওয়াবি ও দিন হবে আদি দুনিয়া, দুনিয়ার লোভে পড়ে নিজের দিনকে বিক্রি করে ঈমানদার ঈমান হাসিল করবে, দিনকে দিনকে বিক্রি করে ঈমান হারাবে। ভাই আমার, বর্তমান যুগে ঈমান রক্ষা করা খুবই কঠিন। ভাই ঈমান রাখতে গেলেই ইলিমের দরকার, কোন কথার দ্বারায়, কোন কাজের দ্বারায়, কোন ফেরের দ্বারায়, কোন বিশ্বাসের দ্বারায় ঈমান যায়, এতে সচেতন থাকতে হবে। আমরা অনেকেই মুসিবতে পড়ে, বিপদে পড়ে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সাহায্য চাই, অনেকে ছুটে যায় পীর দরবারে যে পীর সাহেব আমার বিপদে পড়েছি, আপনি আমাকে বিপদ উদ্ধার করে দেন, আমি রোগে আছি আপনি আমার রোগ ভালো করে দেন। মাজারে যে বলেন যে বাবা তুমি আল্লাহর ওলি শুয়ে আছো, তুমি আমার বাড়িতে সন্তান নেই, তুমি আমাকে একটা সন্তান দাও। এই আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে যদি সাহায্য চাওয়া হয় ঈমান থাকবে না যাবে, সেজদা একমাত্র আল্লাহকে দিতে হবে, মাথা ঝুঁকবে তো একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর কাছে মাথা ঝুঁকবে একমাত্র আল্লাহর কাছে। কিন্তু আমরা কত ঈমানদার ছুটে যাই পীরের পায়ে মাথা সেজদা দিই, কবরে সেজদা দিই, অথচ আমরা সবাই এখানে যারা বসে আছি সবাই পীর ভক্ত মানুষ, অনেকে মুরিদ আছেন, অনেকে ভক্ত আছেন, পীর ভক্ত মানুষ, চার তরিকার এক তরিকার ইমাম হচ্ছেন, মুজাদ্দিদের তরিকার ইমাম সৈয়দ আহমদ সারহিন্দি রহমতুল্লাহ আলাই, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই, তানার জামানায় বাদশার সম্মানে বাদশার তাজিমে প্রজারা মাথা নত করে বাদশাকে মাথা নত করে সম্মান করত, কুন্নিস করত, মাথা নিচু করে যাহা পানা বাদশার সম্মানে মাথা ঝুঁকিয়ে দিত। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই বললেন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নিচু করা যাবে না,
কারো কাছে মাথা ঝুঁকবে না, একমাত্র মাথা ঝুঁকবে তো আল্লাহর কাছে। সিজদা দিতে হয় আল্লাহকে দিতে হবে। কিন্তু আজকে অনেক পীরের মহাব্বত রাখেন, ভক্তি রাখেন, দেখা যায় যে আমরা অনেকেই ভক্তিতে পীরের পায়ে কবরে সিজদা দিই। ভাই আমার মুজাদ্দিদার ফিসানি রহমতুল্লাহ আমার থেকে বলে, আল্লাহ সত্তার জন্য তাকে জেলে দিয়েছে, বাদশাহ তার উপর অত্যাচার করেছে, তাকে জেলে দিয়েছে, সমস্ত কষ্ট সহ্য করেছেন, তবুও অবাধে ধৈর্য ধরেছেন, কষ্ট করেছেন, তবুও তিনি স্বীকার করে নিতে পারেননি যে আল্লাহ ছাড়া কোনো কাজুল্লাহকে সিজদা দেওয়া যাবে। কিন্তু আজকে দুঃখের বিষয়, অনেক পীর ভক্ত মানুষ, অলি ভক্ত মানুষ অলির কাছে, গায়রুল্লাহর কাছে সাহায্য চায়, অলির কাছে সাহায্য চাই, হাজার হাজার ইমানদার মানুষগুলো কবর যে সিজদা দিয়ে ইমান নিয়ে যায়, ইমান হারিয়ে ফেলে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ বলছেন যে আমি হিন্দুস্তানে বাংলা ভারতের বিভিন্ন আল্লাহর অলিদের মাজার জিয়াত করেছি, কবরে জিয়াত করেছি, বিভিন্ন অলিদের মাজারে গেছি, তারা বড় বড় অলি ছিলেন, কিন্তু পরবর্তীতে তাদের ভক্তরা, মরিদরা এবং আওলাদরা, তার আওলাদরা, খলিফারা, মরিদরা সেই কবরটাকে, মাজারটাকে শিরক এবং বেদাতের আড্ডা করেছে। তাই আমাদেরকে মুজাদ্দিদুজ্জামান সাবধান করেছেন, জিয়ারতুল কবর সুন্নাত, কবর জিয়ারত করে কিন্তু মাথা ঝুঁকবে না, তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ তোমার ওলির দরবারে এসেছি, আল্লাহ তোমার এই ওলির ওসিলায় আল্লাহ তুমি আমার বিপদ মুক্ত করে দাও, মাজার জিয়ারত করে আল্লাহকে ফরিয়াদ করতে, আল্লাহ আমি গুনাহগার খাকসার, তোমার ওলির মাজারে এসেছি, তাকে যেমন আল্লাহ তুমি কবুল করেছো তাদের মতো আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ আমি বিপদে পড়ে এসেছি, আল্লাহ তোমার ওলির দরবারে, ওলির মাজারে এসেছি, আল্লাহ এই ওলির ওসিলা আল্লাহ তুমি আমার বিপদ মুক্ত করে দাও, আমার রোগ মুক্ত করে দাও, আল্লাহ তোমার এই ওলির ওসিলা আমাকে একটা সন্তান দাও, আল্লাহ ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া যায় আছে। তবু এর ওলামাদের মধ্যে এখতিলাফ রয়েছে, ওসিলা দেওয়াটা জায়েজ আছে, কিন্তু সরাসরি কোনো পীর মাসায় কোনো মাজারে চাওয়া যাবে না। মাশাআল্লাহ, আপনারা সবাই ফুরফুরার ভক্ত মানুষ এসেছেন, আমাদের সব থেকে বড় দায়িত্ব তাজকিয়া নাফস, আত্মশুদ্ধি করা। এই জন্যে এই দরবারে সব থেকে বড় খুসুসিয়াত, যারা ফুরফুরা শিবের মুজাদ্দিদুজ্জামানের মতাদর্শের মানুষ তাদের সব থেকে বড় দায়িত্ব যে সকাল বাদ আল ফজর জিকির আজকারের মধ্যে কাটানো, এবং বাদ আল মাগরিব হোক, বাদ আল ইশা, মানে আপনার নিয়মিত প্রতিদিন বাদ আল মাগরিব জিকির আজকার করা, এবং নবীর মহাব্বতে দরুসি পড়া, বাড়িতে সব জায়গাতে যখনই আপনাদের সবাই নিয়মিত পীর ভক্ত মানুষ সকালে জামাতের সাথে ফজরের নামাজ পড়ে জিকির আজকার করবেন। আর আল্লাহ রাসূল বলছেন যারা বা ফজর বা জামাতে নামাজ পড়ে আপনার মসজিদে বসে জিকির আজকারের মধ্যে থাকে, এবং জিকির আজকারের মধ্যে সূর্য উঠার পরে, সূর্য উদয়ের পরে ইশরাকের নামাজ পড়ে যারা মসজিদ থেকে বেরোবে, আল্লাহ রাসূল বলেন জান্নাত তাজুকে একটা মকবুল উমরা হজের সওয়াব দেবেন। আর একটা হচ্ছে যারা পাক সাফ হয়ে মসজিদে কুবাতে যে দুরেকার নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেন তাকে একটা মকবুল উমরা সওয়াব দেওয়া হবে। অতএব যারা ফুরফুরা ভক্ত মানুষ তারা ঘরে বসেই প্রতিটা দিন তারা একটা মকবুল উমরা সওয়াব পায়।
উমরা করে অর্থ খরচ করে যেও কেউ বলতে পারে না যে আমার উমরা হজ কবুল হয়েছে। কিন্তু আল্লাহর নবীর হাদিস অনুযায়ী যদি নিয়মিত বসে সকালে বসে জিকির আজকারের মধ্যে থেকে ইশরাকের নামাজ পড়েন তাহলে একটা মকবুল উমরা হজের সওয়াব পাওয়া যাবে বলে সুবহান। কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, আপনারা ছুটে সব এসেছেন কিন্তু দেখা যায় যে আমরা এই সময়টার গুরুত্ব দিতে চাই না। কিন্তু দরবারের সবথেকে বড় খুসুসিয়াত, সবথেকে বৈশিষ্ট্য যে বাদ আল ফজর বাদ আল মাগরিব জিকির আজকারের মধ্যে থাকা। মুজাদ্দিদ জামান দাদাহুজুর রহমাতুল্লাহ আলাই যদ্দিন তিনি হায়াতে ছিলেন শেষে অসুস্থ কারণে দু একদিন হয়তো তার যাতে আপনার দাদা হুজুরের খলিফা তার ভক্তদের মধ্যে ইজাজত পেয়েছেন, তানিম ও বায়াত মনিদের ইজাজত পেয়েছেন এবং তার ছেলেদেরকেও যারা যোগ্যতা অর্জন করেছেন তাদেরকেও বায়াত ও ইজাজত বায়াত মনিদের ইজাজত দিয়েছেন। যেমন ছেলেদের মধ্যেও খলিফাতের দায়িত্ব দিয়েছেন, যারা যোগ্য মুরিদদের মধ্যে যারা যোগ্যতা অর্জন করেছিলেন তাদেরকে তালিম ও বায়াতের ইজাজত দিয়েছেন। এই সময় মুজাদ্দিদ জামানের শত শত হাজার হাজার খলিফা ছিলেন, তো এই ভাগ্যটা কেউ পাননি। যে ভাগ্যটা একমাত্র তার বড় সাহেবজাদা কাইয়িমে জামান আলহাজ আল্লামা আবু নাসর মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, তার বড় ছেলে মুজাদ্দিদ জামান হিন হায়াতি বলছেন যে আমার জায়গায় আমার আব্দুল হাইকে বসিয়া সব কাজাম দিবেন। এবং তিনি শেষ অসুস্থ থাকায় তার জীবন দশাটি বায়াত মরিদের ইজাজত দিয়েছেন এবং তিনি আর উপস্থিতিতে তাকে দিয়ে এই তালিম ও বায়াতের জিকির আজকার করিয়েছেন এবং বায়াত মরিদও তার অবস্থিতিতেই করিয়েছেন। মুজাদ্দিদ জামানের এই ভাগ্য কেউ পাননি, তাই আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাই তার বিস্তারিত জীবনীতে লিখেছেন যে আমার পীর কেবলা তার বড় ছেলে কাইয়িমে জামান আলহাজ মখদুম আবু নাসর মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী তাকে তিনি আমার পীরের পূর্ণ কামালিয়াতের অধিকার, পূর্ণ কামালিয়াত অর্থাৎ দাদা হুজুরের যা কিছু কামালিয়াত ছিল তারই পরিপূর্ণটা তার বড় ছেলেকে দিয়েছিলেন আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ বলছেন। এবং বর্তমান তিনি সাজ্জাদা নেছেন, গদ্দি নেছেন, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইয়ের তিসরা চোত ইন্তেকাল করেছিলেন, তার জানাজার ইমামতির আগেই এলান করেছিলেন যে মুজাদ্দিদ জামানের ওসিয়াত মোতাবেক আসুন আগে আমরা তার ওসিয়াত আমরা নব মুজাদ্দিদ জামানের ওসিয়াত আসুন সবাই আমরা গদ্দিন সিং পীর হতে তাজদিদে বায়াত হয়ে তারপরে জানাজা পড়া হবে, দাফন কাফন করা হবে। এরই সমর্থনে আল্লামা নিসারুদ্দিন সাহেব সাসিনার পীর সাহেব তাকে সমর্থন করেন। আমার শেখুল মশায়েক মুফতি আজম আলা হযরত নজরুল হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাই এর সমর্থনে মানে সমর্থনের ওয়াজ করেছিলেন, তার সমর্থনে বক্তব্য দিয়েছিলেন এবং অনেক খলিফা দিয়েছিলেন আব্দুল জব্বার সাহেব অনেকেই তার সমর্থনে বক্তব্য দিয়েছিলেন এবং দাদা হুজুরের যত খলিফা মুহিব্বিন মুরিদিন সবাই ওইখানে জানা যায় যারা উপস্থিত হয়েছিলেন সবাই তাজদিদের বায়াত তার ওসিয়াত মোতাবেক আমাদের রাহবার আমাদের পীর ও মুর্শিদ কর্তব্য কাইয়ুম আলা হযরত পীর শেখ রহমতুল্লাহ হাতে বায়াত হয়েছিলেন। সেই দাদা হুজুর রহমতুল্লাহ রায় জীবন দশাটি তার অসুস্থর কারণে
তাকে দিয়ে তালিম ও বায়াত দিয়েছেন, রিজিকের আজগার পরিচালনা করিয়েছেন। সেই ঐতিহ্যপূর্ণ এসেছেন এই সময়টা সব থেকে বড়ো তাজকায় নফস আত্মশুদ্ধি করা এবং রুহানি তাওয়াজ্জো তাদের পাওয়া এবং আমরা নিজেদের জীবনগুলোকে কোরআন ও সুন্নাহর গড়ার জন্যে এই সময়টা গুরুত্বপূর্ণ পীর মুরিদির লাইনে। তাই আমরা আসুন, এই ঐতিহাসিক সব বিভিন্ন জায়গা থেকে আপনারা ছুটে এসেছেন, গুনাহার বোঝা নিয়ে এসেছেন এবং আমাদেরকেও বাফারা কে মাহারা মন মানে না, কী অবস্থায় আমাদের বাপ মা রয়েছেন, তার জন্যে আপনারা ছুটে এসেছেন এবং আমরা বিভিন্ন মুসিবতে আছি, দোয়ার জন্য এখানে ছুটে এসেছেন ভাই আমার, এবং আমরা নিজেদের জীবনটা গড়ার জন্য এখানে ছুটে এসেছেন বিভিন্ন সব বিষয়ের উদ্দেশ্যে, বিভিন্ন জায়গায় আপনারা দান করেছেন। এখানে যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাতে আপনারা দুহাতে দান করেছেন, আল্লাহ আপনার দানকে কবুল করে, বলুন আমিন। আপনার তাদের দোয়া কবুল করেন, যে যা নিয়ে দিয়েছেন আল্লাহ কবুল করে, বলুন আমিন। আগে কোনো কখনো আপনাদের কাছে চাওয়া হয়েছে, আপনারা কষ্টের পয়সা, তবু বাপ মা নিজেদের সবের উদ্দেশ্যে মাদ্রাসায় দিয়েছেন, লিল্লা বোর্ডিংয়ে দিয়েছেন, বিভিন্ন সময় দিয়েছেন। বিশেষ করে আমরা মরে আমাদের বাপ মা আমাদের আত্মীয় স্বজন মরে গেলে আমরা তাদের নামে সাবরেসানি করার জন্য একটু আমাদের বাড়িতে একটু দাওয়াত দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে বলে বিভিন্ন আপনার তেলাওয়াত করে আমরা সাবরেসের উদ্দেশ্যে, আমাদের বাপ চলে গেছেন তার জন্যে আমরা সাবরেসানির মাহফিল করে থাকি। বিভিন্ন সময় কোথায় তাকে আমরা বলি কুলখানির মাহফিল, কোথায় বলেন খতমে কোরআন করে সাবরেসানি, কোথায় বলেন ফাতেহা, এইটি আমার দেশে চালু ছিল। দাদা হুজুর রহমতুল্লাহ আলাই আমাদেরকে, তিনি ছিলেন সমাজ সংস্কারক, বাংলা ভারতের দ্বারে দ্বারে ঘুরেছেন। বাবা তোদের হাতে ধরে বলি তোরা ইমানটা বাঁচা, ইমানটা বাঁচা, ইমানটা বাঁচা। ওই সমস্ত তাজিয়া পাস থেকে, দরগা পাস থেকে, পীর পুজো থেকে, শেরেক থেকে, বেদার থেকে তোরা ইমানটা বাঁচা, ইমানটা বাঁচা, ইমানটা বাঁচা। তার এই বেদা সমাজ সংস্কারার জন্য, তিনি এই বেদাত উচ্ছেদ করার জন্য যে অক্লান্ত মেহনত করেছেন, তার জন্যে বাংলা কেন হাজার হাজার ওলামায়ে কেরামরা তাকে সমাজ সংস্কার হিসাবে, রিফর্মার হিসাবে, মুজাদ্দিদ হিসাবে গ্রহণ করেছে, বলুন আলহামদুলিল্লাহ। তার জন্য তাকে সমাজ সংস্কার বলেছেন। তিনি এদেশের বেদাত শিরকি বেদাত উচ্ছেদকারী ছিলেন, তার জন্য তাকে সমাজ সংস্কার এবং মুজাদ্দিদ বলেছেন। মুজাদ্দিদের জামান, মুজাদ্দিদের জামানের দায়িত্বই হচ্ছে যে শরিয়াতের মধ্যে যত নতুন নতুনত্ব কিছু হওয়া বা শরিয়াতের খেলাফ কিছু কাজ হওয়া, বেদাত বেশরিয়া শিরকি বেদাতে লিপ্ত হয়ে যাওয়া, তার থেকে প্রকৃত হাদিস কোরআনের ওপরে জীবন গড়ার জন্য, তার জন্য যে মানে যেসব শিরকি বেদাত অন্যায় তাকে থেকে প্রকৃত কোরআন ও সুন্নতকে প্রতিষ্ঠা করার, এই জন্যে যখনই যখন দুনিয়াতে মানুষ পথ ভ্রষ্ট হয়েছে তখনই তাদেরকে পথ দেখাবার জন্য যুগে যুগে আল্লাহ সমাজ সংস্কারক পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। যখন বিভিন্ন মুসলমানদের মধ্যে মতভেদ হয়েছে, বিভিন্ন দলে ভিক্ত হয়েছে, খোলাফায়ে রাশিদের পরে যখন দল হয়েছে, বিভিন্ন মর্জিয়া কাদরিয়া জাবারিয়া বিভিন্ন দলের মানুষের ইমান নিয়ে ছিনিমিন হয়েছে, সেই সময় আল্লাহ পাঠিয়েছিলেন সমাজ সংস্কার হিসাবে, রিফর্মার হিসাবে,
হযরত বড় পিশা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে সমাজ সংস্কার হিসেবে মুজাদ্দিদে পাঠিয়েছিলেন। যখনই কিছু হয়েছে আমার দেশে দিনে ইলাহি নিয়ে যখন বেশি উঠল আপনারই মানুষ যখন বেদাতে শিরকে বেদাতে লিপ্ত হয়েছে তাদের থেকে উদ্ধার করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন মুজাদ্দিদ আরিফ সানি রহমতুল্লাহ আলাইহিকে সমাজ সংস্কার করার জন্য। তো বাংলা ভারতের বিভিন্ন শিরকে থেকে উদ্ধার করার জন্য তিনি যে অক্লান্ত মেহনত করেছিলেন, তাই বাংলার ওলামা কেন হাজার হাজার ওলামা কেরামরা তাকে সমাজ সংস্কার হিসেবে রিফর্মার হিসেবে দিয়েছেন। তো মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা কলমা খানি করছ, তোমরা ফাতেহা পড়ছ, অথমে কোরআন করছ, তা ঠিকই আছে, তার সাথে উনি যোগ করে দিয়েছিলেন ওয়াজ মাহফিল, সংযোগ করে দিয়েছিলেন ওয়াজ, যারা চলে গেছেন তাদের জন্য তো আমরা আল্লাহর কাছে মাফি তলব করব, তাদের নামে সবরেশানি করব, কিন্তু আমাদের প্রত্যেকে ওই পথে পথি হতে হবে, সবাইকে ওই রাস্তায় যেতে হবে, তার জন্যে আমাদের কিছু কোরআন হাদিসের কথা শুনে আমাদের ভুলগুলো সংশোধন করব এবং আমাদের ওই পথের পথ জন্য প্রস্তুতি হব, তার জন্য দিলেন ওয়াজের মাহফিল। ওয়াজের মাহফিল তার জন্যই নাম দিলেন মাহফিলে ওয়াজ। মাশাআল্লাহ, আমরা ফুরফুরাশের মতাদর্শের মানুষ, প্রত্যেকেই আমরা সাবরে শ্রেণীর মাহফিল করা হয়, দেখবেন সেখানে একদিকে ওয়াজ হয় তারপরে সাবরেশানি হয়, ওয়াজের মাহফিল হয়, আর সব থেকে বড় সৎকার যারা আছে ওয়াজের মাহফিল, ওয়াজের মাহফিল। তমাম আম্বিয়া কেরাম, সাহাবা কেরাম, তাবে তাবে আই মোস্তাদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, তমাম উলামায়ে দিনরা দিনের দাওয়াত দিয়েছে কিসের মাধ্যমে? ওয়াজের মাধ্যমে। বিশেষ করে আপনার আমার নবী সৈয়দুল আম্বিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন কিসের মাধ্যমে? সাহাবা কেরামরা আসাবে রসুল্লাহ একদম পরিষ্কার ভাষাগত কোনো তফাত নেই, সেন্টেন্সের কোনো তফাত নেই, জুমলার কোনো তফাত নেই, সাহাবাই কেরাম একদম পরিষ্কার সেন্টেন্সে বাক্যটায় ব্যবহার করছেন। সাহাবাই কেরামরা বলছেন ওয়াজানা রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল আমাদের মধ্যে ওয়াজ ফরমালেন, আর রসুলের ওয়াজ শুনে আমাদের চোখের পানি দেয় চেহারা এবং দাড়ি ভিজে গেল বলে সুবহানাল্লাহ। এই জন্য সব থেকে বড় সৎকার যারা আছে ওয়াজের মাহফিল, ওয়াজের মাহফিল। তাই জন্যে দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি হেদায়েতের নিয়তে ওয়াজের মাহফিলের দাওয়াত দিয়েছেন, তদুপলক্ষে সাবরে সানি। মাশাআল্লাহ, সারা রাত ধরে ওয়াজ হচ্ছে শুনেছেন, এবং ওয়াজ তার আমার করার দরকার নেই, কেন যে দায়িত্ব এখন এসেছে মুজাদ্দিদ জামানের দায়িত্বে, কাইয়ুমে জামান এসেছিল, কাইয়ুমে জামান আবার সেই দায়িত্ব নায়েবে মুজাদ্দিদ হযরত আল্লামা আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকীকে দিয়েছিলেন, তারাই সারা জীবনটা বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরেছেন মুজাদ্দিদ জামানের এই সিলসিলার যে দায়িত্ব তিনি পালন করে, তিনিও আজ আমাদের থেকে চলে গেছেন। আপনারা তাকে যথেষ্ট মহাব্বত করেন, ভালোবাসেন, তার জন্যে তিনি আপনাদের এই ফুল বাংলাদেশের মহাব্বতি, এখানেই তিনি মারা গেছিলেন, এবং তিনি আপনার বলেছিলেন যদি আমি এদেশে মারা যাই তা আমাকে এদেশেই দাফন করবে, তা আপনাদের তার মহাব্বত এদেশে আপনারা সবাই ভালোবাসতেন, তা এদেশেই মারা গেছিলেন, এবং দারুস সালামে আরাম করছে, আল্লাহ তার কবরটা রহমতে পরিপূর্ণ করে বলুন আমিন। তিনিও জীবন দশাতেই তার জায়গায় আমার ভাতিজা বর্তমান গদ্দিন সিন পীর ফুলফুরার গদ্দিন সিন পীরের দায়িত্ব, গদ্দিন সিনের দায়িত্ব, আল্লাহ আমার ভাতিজার পরে অল্প বয়সে যে দায়িত্ব এসেছে আল্লাহ তাকে শরীর সুস্থ রেখে মাশাআল্লাহ পরিপূর্ণ, তারপর দাদা এবং বাপের পরিপূর্ণ নীতির উপরে এবং সেইভাবে দাওয়াতে দিনের কাজ করছেন, এবং তার প্রতিষ্ঠানের উন্নতির জন্য অক্লান্ত মেহনত করছে আল্লাহ কবুল করে বলুন আমিন। আল্লাহ, তিনি আপনাদের কাছে মাশাআল্লাহ আমাদের নায়েবে মুজাদ্দিদ
তিনি আপনাকে আলা হযরত আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী, তিনি মুতমাইনের সাথে কবরে গেছেন, ইতমিনানের সাথে কবরে গেছেন, যে আমি একটা কোরআন হাদিস বোঝার মতো একটা ছেলে রেখে এসেছি, বলুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই বাড়িতেই আমাদের কোরআন হাদিসের উপরে আল্লাহ বড় আলেম, বোঝার মতো আল্লাহ অনেক আলেম করেছেন, এই শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। অনেক পীরের দরবার আছে, তারা বড় বড় হাক্কানি পীর ছিল, কিন্তু পরবর্তীতে তাদের ছেলেরা ইলিম না থাকার কারণে তারা ওই কবরমুখী হয়ে গেছে। ইলিম না থাকার কারণে তিনি বড় ওলি ছিলেন, কিন্তু তার ভক্তরা ছেলেরা খলিফারা সেই মাজারটাকে সেরকে বদাতের আড্ডাখানা করছে, অথচ সকলে ফুরফুরা ভক্ত মানুষ মোজাদের জামানের অস্তিয়াত মোতাবেক। তাই দাদা হুজুর রহমতুল্লাহ বলছেন, আমি যে তোমাদেরকে একটা বৃহৎ জামাত অক্লান্ত মেহনতের ঐক্য করেছি, বাংলা ভারতের আলিম ওলামাদেরকে নিয়ে আমি একটা বৃহৎ হাক্কানি জামাত আল্লাহ করিয়েছেন, কিন্তু নিজে আমি করেছি বললে আপনার ফাকার হতে পারে, তাকাবরি হতে পারে। তাই তিনি বলছেন যে একটা বৃহৎ জামাত অনেক হাক্কানি পীর, অর্থাৎ আমার এ জাজাতে অনেক হাক, তারাও হাক পীর, তারাও দিনের খেদমত করে গেছেন করছেন, কিন্তু সামান্য সামান্য নিজেদের মানে আপনার স্বার্থের জন্য, কিছু কিছু স্বার্থের জন্য নিজে নিজে এক একটা দল করিয়া বৃহৎ জামাতটাকে টুকরা করে ফেলেছে। তো তার জন্যই আমি আপনাদেরকে এই ওসিয়াত নামা দিয়ে যাচ্ছি, বলুন আলহামদুলিল্লাহ। তো আজকে তাই আমরা দেখতে পাচ্ছি নামে দাবি করছেন ফুরফুরার সিলসিলা, কিন্তু মুজাদ্দিদের জামানের সব থেকে বড় দায়িত্ব যে তারা আমাদেরকে আল্লামুখ করেছেন, কিন্তু আজ ফুরফুরা দাবি করি অনেক ফুরফুরার ভক্তদেরকে কবরমুখী করাচ্ছে, নিজের চোখে দেখা দাদা হুজুরের এ জাজত প্রাপ্ত খলিফা সেই মাজারেতে চাদর দিয়েছে, ফুল দিয়েছে এবং সেজদা করছে, যেটা তিনি অক্লান্ত যুদ্ধজিহাদ করছেন, আর সেই তারই এজাজতের খলিফার কবরেতে শিরকে বেদাত। এবং দেখা যাচ্ছে ফুরফুরা দাবি করে বিভিন্ন খলিফার এক একটা মত তৈরি করে মুজাদ্দিদ জামানের মতের উল্টো তারা কাজ করছেন, জামাতটাকে যে ঐক্য জামাতটাকে নষ্ট করে দেওয়া চেষ্টা। আল্লাহ আমাদেরকে সবাই সাবধান থাকা তৌফিক দেন, সকলে বলুন আমিন। বেশি কথা বলার দরকার নেই, আপনারা মাশাআল্লাহ অক্লান্ত মেহনত করে বর্তমান গুদ্দিন শিল্পীর আপনাদের কাছে এ বিষয়ে আপনাদেরকে ওয়াজ যথেষ্ট করেছেন, আল্লাহ যতটুকু করেছেন আর ওয়াজ করার দরকার নেই, তার এই ওয়াজটাকে আমাদের জীবনে সবাই বাস্তবাদী করার চেষ্টা করি, বলুন আমিন। মাশাআল্লাহ এই বাড়িতে আমাদের সন্তানদের মধ্যে অনেকই মাশাআল্লাহ তারা কোরআন হাদিসের আল ইলম দিয়েছে, এটা আপনাদের দোয়া, যে এটা আপনারা সবাই দোয়া করেছেন যে ফুরফুরা আসছেন সারা কিয়ামত কায়েম থাকে। তো তার কায়েম থাকার একটাই লক্ষণ যে এই দরবারে এখনও অনেক তার আওলাদ এবং তার খলিফাদের ছেলেরাও অনেক যোগ্য আলেম আছেন যারা হাদিস কোরআন বুঝেছেন, বিশেষ করে আমাদের বাড়িতে অনেক ছেলে আলেম আছেন মাশাআল্লাহ। আমার সেজ হুজুর পীর কিবলা, আমার ভাই সেজ, তার জয়লাল, তারাও যোগ্যতা অর্জন করেছেন। আমার গদ্দিন হোসেন আল্লাহ হজরত আল্লামা আবু নায়েব মুজাদ্দিদ আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী, তার তিন ছেলে, তারাও মাশাআল্লাহ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন। এবং আমার ছোট ভাই ছোট হুজুর পীর কিবলা, তার একমাত্র সাহেবজাদা হজরত আল্লামা আলহাজ সাবান সিদ্দিকী, তিনিও মাশাআল্লাহ কোরআন হাদিসের যথেষ্ট তার যোগ্যতা আছে। আল্লাহ এইটি আপনাদের দোয়া যে এই বাড়িতে বহু আমাদের পরের জেনারেশনরাও ভালো সুন্দর আমাদের চাস্ত ভাইদের মধ্যেও অনেকে আপনার হুজুর কিবলার আল্লাহদের মধ্যে অনেক আলেম আছেন, এইটি আমাদের সবথেকে লক্ষ্য যে এই দরবার কোনোদিন শিরক মুক্ত থাকবে, দরবারে কোনোদিন শিরক হবে না, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের
আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেয়। বলুন আমিন। খালি আলিম হলে হবে না, আলিম বা আমল হওয়া চাই, এলিমের সাথে শরীয়তের সাথে তরিকাতের জ্ঞান থাকা চাই, তবেই কিন্তু অনেক আলিম হয়েও দেখা যায় তারা ওই সমস্ত দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লাভে পড়ে তারা অনেক আলিম হয়েও তারাও মানে শিরকে বিদআতে লিপ্ত হয়ে গেছে। যেখানে যত শিরকে বিদআত হচ্ছে দেখবেন, খবর নিয়ে দেখবেন, কোনো সাধারণ মানুষ শিরক করার কবরে সিজদা দেওয়া, পীরের পায়ে সিজদা দেওয়া কোনোদিন সাহস পাবে না, কোনোদিন সাধারণ মানুষ করতে পারবে না, যে তার পিছনে একজন আলেম না থাকে। অনেক আলেমরা উল্টো বুঝিয়ে কোরআনের হাদিসের উল্টো মানে করে বলছে ওলিদের ভক্তিতে সিজদা করা যাবে, বলুন নাউজুবিল্লাহ। সেখানে আলেমরা বসে আছেন এবং তারাও কোরআন নিয়ে আসছেন, হাদিস নিয়ে আসছেন এবং বলতে চাইছেন যে হযরত আদম আলাইহিস সালাম কি তো আল্লাহর আদেশে ফেরেশতারাও সিজদা দিয়েছে, মানুষও সিজদা দিয়েছে, অতএব মানে ফেরেশতারা সিজদা দিয়েছে তা আমরা সিজদা ওলিদের সিজদা দিলে কি হবে, কিন্তু কোরআনের অপব্যাখ্যা করেছে। কারণ আল্লাহর কোরআনের মধ্যে বলছেন ওয়াসজুদুলি আদামা, তোমরা সিজদা দাও আদমের জন্য, নাম অস্তে জন্যে আমি যে সৃষ্টির মধ্যে আশরাফুল মখলুকাত করে তামাম মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করে আমি মানুষকে সৃষ্টি করেছি, আদমকে সৃষ্টি করেছি, আদমের শুক্রিয়ায় তোমরা সিজদা করো। কাকে সিজদা করো? আদমকে না, লে আদম আল্লাহ, আদমের জন্য আল্লাহকে সিজদা করো। ওখানে ইসু আলাইহিসসালাম যখন তার মা বাপকে পেয়েছে এবং তার ভাইয়েরা তাকে শুক্রিয়াতেন, তারা সিজদা দিয়েছে কাকে? ইসু আলাইহিসসালামকে নয়, তারা সিজদা দিয়েছেন আল্লাহকে, যে আমরা ইসু আলাইহিসসালামকে পেয়েছি, আল্লাহ আমরা যে ভুল করেছি তার জন্য আর ইসুফের ইসুফ আলাইহিসসালাম শুক্রিয়ায় তারা আল্লাহর শুক্রিয়া আদায় করে সিজদায় পড়ে গেছিল। ব্যাখ্যাটা ওখানে অনেক উল্টো পাল্টা করে মানুষের ইমান নিয়ে ছিনিমিনি করছে। ওয়াজ তোমার সালাহ করেছেন আমাদের ভাই, বিশেষ করে আমার ছোটো হুজুর পীর কেবলা, তিনি ওয়াজ করেছেন এবং খাস করে আমাদের ছোটো হুজুর তার সাহেবজাদা, ছোটো হুজুর পীর নার সাহেব যারা সাহবান সিদ্দিকে ওয়াজ করেছেন, আরও অনেক ওলামায় কেরামরা হাদিস করে বক্তব্য দিয়েছেন। আল্লাহ যতটুকু করেছেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন। সকল বলুন আমিন। আমি জরুরি হিসাবে ফুরফুরার দু এক কথা বলেছি। সব থেকে আপনারা ফুরফুরা হিসেবে চিনেন, ফুরফুরাকে আপনারা চিনেন, যারা চিনেছেন তারা ওলি হয়ে গেছেন, যারা অন্তর দিয়ে ফুরফুরাকে চিনেছেন নিয়েছেন তারা ওলি হয়ে গেছেন, আর যারা সমালোচনা করেছে তারা যারা সমালোচনা তারা সমালোচনাই রয়েছেন। এই জন্য একটা কথাই বলে, নিঃশ্বাসে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যারা তর্ক করেছেন ইনি ঠিক নয় উনি ঠিক নয় তারা ওই তর্কের মধ্যেই রয়ে গেছেন, কিন্তু আপনার যারা বিশ্বাস করেছেন তারা ইমান পুক্তাছে ওলি হয়ে গেছে। তাই এই যারাই হকের আওয়াজ তুলেছেন তাদেরই বিদ্রোহ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাম মক্কাবাসীর কাছে সব থেকে সম্মানিয়েছিল, সমস্ত মক্কাবাসী জোয়ান যুবক বয়স্ক মুরব্বী ছেলে সবাইয়ের কাছে সব থেকে সম্মান, সব দিক দিয়ে সম্মান দিয়েছে রাসূল পাককে। তাদের আত্মবিশ্বাস ছিল তারাই নবী পাকের সম্পর্ক বলছেন, আমাদের মধ্যে কেউ যদি একজন সত্যবাদী থাকে তারাই খেতাব দিচ্ছে আসাদেক, তারাই বলছে যদি কেউ সত্যবাদী একজন থাকে তো মোহাম্মদ আছে। তারাই নবী পাকের আমানত থেকে তারা বলেছিলেন, আমাদের মধ্যে কেউ গচ্ছিত আমানত যদি থাকে তারাই খেতাব দিচ্ছে আল্লাহ আমিন। তারাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকতালপি করেনি, তিনি কোনোদিন কারো হক মেরে দেননি, এমনকি তিনি দুধ পান করা অবস্থায় তিনি তার ভাইয়ের হক মারেননি। হযরত হযরত তার দুধ মা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার মোহাম্মদ আমার স্তনের একটা স্তনের দুধ পান করেছে আর একটা তার ভাইয়ের দুধ ভাইয়ের পিছনে রেখেছে, কোনোদিন ভুলেও তার ভাইয়ের হক তালবি করে সেই দুধের সেই স্তনের দুধ কোনোদিন পান করেননি। কারা বলছেন? ওই মক্কাবাসীরাই বলছেন, তারাই বলছেন
যে আমাদের মধ্যে সচ্চরিত্র যদি কাউকে ফেরাতে চাও তো মোহাম্মদ আছে বলুন আলহামদুলিল্লাহ। অতুলনীয় চরিত্রবান আছে কেউ তো, তারাই বলছেন মুজিজা বয়ান করেছেন, তারাই বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন কঠোর রোদে তাপেতে, মানে বিরাট রোদ, কোথা থেকে একটা মেঘ এসে রাসূলকে মোহাম্মদকে ছায়া করে নিয়ে যেত বলুন আলহামদুলিল্লাহ। তারাই মুজিজা বয়ান করেছে রাসূল পাকের সম্পর্কে তারা বলেছেন, কিন্তু রাসূল পাককে তারা সবাই জানতেন, মানতেন, মহব্বত করতেন, কিন্তু সবাই জানতেন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলে বয়স থেকে নিয়ে 40টা বৎসর মক্কা জমিনে ঘুরেছেন, বেরিয়েছেন, উঠেছেন, বসেছেন মক্কাবাসীদের সাথে, কিন্তু কোনো দিনের তারা তিনি বলেননি যে আমি নবী, আর শরীয়তের কথাও বলেননি। 40টা বৎসর মক্কা জমিনে ঘুরেছেন, কাউকে তিনি তাওহীদের দাওয়াতও দেননি, শরীয়তের বিধান বলেননি। মক্কা চার ছেলে পাঁচটা ছেলে সে জোয়ান একটা জোয়ানদের সাথে ঘুরেছেন, 40টা বৎসর কাউকে বলেননি। কখন বলেছেন? যখন আল্লাহর তরফ থেকে আদেশ হয়েছে, আল্লাহর তরফে তাকে বলার আদেশ হয়েছে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ওই সময় নবী ছিলাম যখন আদমের অস্তিত্ব মাটিতে আর পানিতে মিশ্রিত, তার আগেও আমি নবী ছিলাম বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আদেশ হয়েছে, কোরআন নাযিল হয়েছে, ওহির মাধ্যমে কোরআন এসেছে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত দিয়েছেন। তার আগে পর্যন্ত মক্কা জমিনে ঘুরেছেন, বেরিয়েছেন, কোনোদিন তিনি বলেননি যে আমি নবী, আর তারাও জানতে নেয়নি নবী। ভাই আমার, যখন আদেশ হয়েছে তাই জন্যই সব থেকে বড় কোরআন নাযিল হচ্ছে, কোরআনের মধ্যে প্রথমে আল্লাহ হুকুম করছেন তুমি তোমার রবের নামে পড়ো, পড়াশোনা করো। এই জন্য সব থেকে বড় জাতির মিলনের শিক্ষা, যে জাতি নারী শিক্ষা পেয়েছে তাদের ধ্বংস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেন ছেলে মেয়ে উভয়কে শিক্ষা দেওয়াটা ফরজ। ভাই আমরা সবাই সচেতন, সজাগ, প্রত্যেকেই আমরা প্রত্যেকের বাড়িতে লেখাপড়ার পরিবেশ আছে, এবং প্রত্যেকেই চাই যে আমার ছেলেদের মেয়েদের জীবনটা গড়ার জন্য, তারা অর্থ দেখে না, টাকা দেখে না, পয়সা দেখে না, দেখে আমার ছেলেটার জীবনটা গড়বে কী করে, শিক্ষিত শিক্ষিতা হবে, আমার ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, সেদিকে আমরা সবাই সচেতন সজাগ। প্রত্যেক বাড়িতে আমরা লেখাপড়ার পরিবেশ আছে, এবং সবাই আমাদের অর্থ টাকা খরচা করে আমাদের ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার, ইসলাম বাধা দেয়নি, আমাদের সন্তানদের ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যবসা সব হতে হবে। কিন্তু আমি যে একজন ইমানদার, একজন মুসলমান ইমানদার, আমার দায়িত্ব হচ্ছে আমার নিজেকে কোরআন পড়া, আমাদের ছেলে মেয়েকে কোরআন পড়া। কিন্তু প্রত্যেকটা বাড়িতে লেখাপড়া পড়ে আছে, কিন্তু একটু বুকে হাত দিয়ে বলুন তো আমাদের প্রত্যেকটা বাড়িতে কোরআন পড়ার কতটুকু পরিবেশ আছে, বা নিজেরা কতটুকু কোরআন পড়ি, আমাদের ছেলে মেয়ে কতটুকু কোরআন পড়াই, বা আমরা আপনার ছেলে মেয়েগুলো মানে আমরা নিজেরা কতটুকু দিনই শিক্ষা নিয়েছি, আমাদের ছেলে মেয়ে কতটুকু দিনই শিক্ষা দিয়েছি। আমার বক্তব্য প্রত্যেকটা বাড়িতে যেমন লেখাপড়ার পরিবেশ আছে, আমি একজন ইমানদার, আমার প্রথম দায়িত্ব হচ্ছে আমি আমার ছেলে মেয়েদের কোরআনের শিক্ষার সাথে, দিনী শিক্ষার সাথে, যুগোপযোগী সব রকম শিক্ষা দিতে ইসলাম বাধা দেয়নি, নিশ্চয়ই শেখাতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। কিন্তু আমরা এখন মানসিকতা, আমরা কোরআন তালিম না দিয়ে, দিনী তালিম না দিয়ে আমরা যুগোপযোগী শিক্ষা কাউকে ডাক্তার ইঞ্জিনিয়ার করছি, জিজ্ঞাসা করে দেখবেন যে তোমার ছেলেটা তো উচ্চ ডিগ্রি নিয়েছে, কোরআন পড়তে পারে বলে জানে না। ভাই দুঃখ, অনেকে আছেন কোরআন পড়তে জানে না, অনেকে আছে তোমার মেয়েটা তো শিক্ষিতা হয়েছে, ছেলে কোনো আপনার তালিমের দিন জিনিস তেলাম কিছু দিয়েছ জানে না, ফলে হচ্ছে কি চোখের পানি ছেলে এসে বলছে হুজুর দোয়া করুন আমার ছেলেটা সাবালক সাবালিকা হয়েছে, আমার মেয়েটা এত বলছি নামাজ পড়ছে, নামাজ পড়ছে না, তাকে নামাজ পড়ে আপনি কী দিয়েছেন, নামাজ পড়তে গেলেই তো কোরআন লাগবে, নামাজ পড়তে গেলে তো জিনিস তালিম লাগবে, কৃষ্ণ নামাজ কটা ফরজ কটা ওয়াজিব কটা সুন্নত, নামাজ পড়তে গেলে উজু করতে উজুর কটা ফরজ কটা সুন্নত,
রুজু করতে হবে, আগে পবিত্রতা অর্জন করতে হবে। দিনই শিক্ষা কতটুকু তাদের দিয়েছেন, তাই সব থেকে বড় যে আমাদের সবাইকে সচেতন, প্রত্যেকটা বাড়িতে যেমন লেখাপড়া পরিবেশ আছে আলহামদুলিল্লাহ, সবাই জানি জাতির মেরুদণ্ড শিক্ষা, তাই শিক্ষার গুরুত্ব আমরা বুঝি, কিন্তু আসলে আমরা আসুন যেমন প্রত্যেকটা বাড়িতে লেখাপড়ার পরিবেশ আছে, প্রত্যেকটা বাড়িতে যেন আল্লাহ আমাদের কোরআনের তালিম, কোরআন পরিবেশের সাথে আমরা শিক্ষা দিই আমাদের ছেলেমেয়েগুলো, আমরা নারীরা সবাই কোরআন পড়ি, দিনই তালিম শিক্ষা নিয়ে নেওয়ার সাথে সাথে আমরা অন্য শিক্ষা অর্জন করি। আল্লাহ আমাদের তৌফিক দেন, সকল বলুন আমিন। সংক্ষেপে আমরা যে উদ্দেশ্যে বসে আছি ওয়াজের সবই শুনেছেন, এটা আমার বলার প্রয়োজন নেই, কিন্তু একটু অল্প সময় দু এক কথা বলেছি। আসুন আমরা সবাই নিজের নিজের সবরেশের উদ্দেশ্যে আমরা একটু তেলাবাদ করি। সকলে বিসমিল্লাহ, সাড়ে তিন বার সুরায় ফাতেহা, দশ বার সুরায় ইখলাস, এগারো বার দরুদ শরীফ পড়েন। সবরেশের উদ্দেশ্যে সকলে আপনারা একটু আমাদের তরিকার সব থেকে বড়ো যে সকালবেলা উঠে একটু তেলাওয়াতে কোরআন, বাদাল ফজর বসে কোরআনের জিকির করো, তেলাওয়াত করো, সুরায় ফাতেহা কমপক্ষে কাজের মানুষ, সংযতের মানুষ, অতএব কমপক্ষে সুরায় ফাতেহা, সুরায় ইখলাস, কুল আল্লাহ শরীফ, দরুদ শরীফ পড়ে আমাদের মা বাবা মুরব্বীদের নামে সবরেশানির এটা আপনার বা আমাদের যারা আসাতে যাকে রাম, আমাদের মানে পীর মা শায়েখ যারা চলে গেছেন তাদের সবরেশনের উদ্দেশ্যে একটু তেলাবাদ করে সবরেশন করে যে যার সবকে বসার এই নিয়মটা আমাদের দিয়েছেন। আসুন সেই নিয়ম অনুযায়ী আমরা সবাই বিসমিল্লাহ, সাড়ে তিন বার সুরায়ে ফাতেহা, দশ বার সুরায়ে ইখলাস, এগারো বার দরুদ শরীফ পড়ি সকলে, বিসমিল্লাহ রহমান রহিম। সকলে খুব অন্তরের সাথে তেলাবাদ করেন সবাই বিসমিল্লাহর সাথে, সুরায়ে ফাতেহা, সুরায়ে ইখলাস, দরুদ শরীফ, বিসমিল্লাহ। জিকির আজকার হয়ে যায় আর মুজাদের জামানের সিলসিলার মানুষ তিনি বলছেন তোমরা সকাল সকাল বসে ইবাদত করো, জিকির করো, আর আমি সেই দরবারে এসে যদি তার হুকুম না মানি তাহলে মানা হবে। কষ্ট করে গেলেন মক্কা শিবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর ঘরকে সামনে রেখে নামাজ পড়লে, ঘরে নামাজ পড়লে একটা নেকি পাবেন, আর আল্লাহর ঘরের সামনে রেখে যদি নামাজ পড়েন এক হাজার একশো মানে এক লাখ সব মানে আপনি পাবেন, এক রেখা নামাজেতে এক এক রেখাতে এক লাখ করে সব পাবেন। কিন্তু আমরা অনেকে যে আল্লাহ আপনি আল্লাহ আমাদেরকে অনেকের ভাগ্যে যে আমরা যেয়ে পৌঁছাই, কিন্তু দেখা যায় আমরা ওই কাবা শরীফকে সামনে রেখে নফল ইবাদত না করে যত সালাম ফেরার সাথে সাথেই আমরা ছুটে যাই বাসায় যে আরাম করি, কিন্তু যেখানে আল্লাহ রসুল বলছেন তোমরা যদি বেশি করে তওয়াব করো তাহলে সওয়াব পাবে, আল্লাহর ঘরকে সামনে রেখে নামাজ পড়লে সওয়াব পাবে, যদি তোমরা ক্লান্ত হয়ে থাকো তাহলেও আল্লাহর ঘরকে যদি তাকিয়ে থাকো তাতেও সওয়াব পাবে, বলো সুবহানাল্লাহ। যদি তুমি বসে না পারো হেরাম শিবে শুয়ে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকলে শুয়ে শুয়েও সওয়াব পাবেন, কিন্তু দুঃখের বিষয় আমরা আল্লাহর নবী আমাদের বলেছেন কিন্তু আমরা চেনে শুনেও দেখা যায় মা কাবা শিবের কাছে কতক্ষণ টাইম দিই, আর নামাজ জামাতটা হওয়ার সাথে সালাম ফেরার সাথে সাথেই ইদিক ওদিক ছুটে যাই, যে আমরা যে যার হয়তো যে বসায় যে আরাম করি। বাড়িতে আমাদের অনেকে ঝঞ্ঝটের মানুষ, এদিক ওদিক কাজ ছেড়ে জামাত ছেড়ে কেউ সংসার কেউ কারবারে চাষেবাসে যেতে হয়, কিন্তু আমি সব ছেড়ে আল্লাহর ঘরে গেছি, আমার সব থাকতে সব ছেড়ে কাপড় চোপড় সব ছেড়ে দিয়ে হাত মানে সব ছেড়ে দিয়ে দুটো আপনার হেরামের কাপড় পরে আপনার যে হাজির হয়েছে, আল্লাহ তুমি সব দিয়েছো সব ছেড়ে তোমার কাছে হাজির হয়েছি, হ্যাঁ তোমার কাছে এসেছি, তারখানে এসেছেন সেখানে আপনি ছুবান সালাম ফিরে কোথায় যাবেন, কারবার করবেন না ব্যবসা করবেন না, চান এসেছেন সব কিনতে, কিন্তু সালাম ফিরে দেখা যায় অনেকে না বসে ধৈর্য ধরে আল্লাহর ঘরের কাছে সময় না দিয়ে বেশিরভাগ দেখবেন আমরা নামাজ শেষ করি যে যার বাসায় যে শুয়ে থাকি। এর গুরুত্বটা বুঝতে হবে যে আমরা কদিন সময় পেয়েছি,
একটু বেশি করে নফল নামাজ পড়ে লাখ লাখ সওয়াব যেখানে বলেছেন একটু আদায় করার চেষ্টা করি, বেশি করে খানায় কাবা ঘুরে একটু আমরা আওয়াজ করি, তা না করে আমরা হই হই করি খালি। এখানে এসেছেন সবাই কাজের মানুষ, কিন্তু সব সংসার কারবার ছেড়ে এসেছেন যে আমরা আমাদের কথা কোরআন হাদিসের কথা শুনবো, একটু নিজেদের তালিম নেবো, দেখে আর বসবো, তার জন্যই এসেছেন। কিন্তু আমরা এখানে যদি তার মোজাদে জামানের আদেশে এসে এই দরবারে যদি নিয়ম পদ্ধতি না আর বাস্তবায়িত করি, তাহলে আমরা মাজাদের জায়গায় মানা হবে, মানতে গেলে তার হুকুম মানতে হবে। তো আল্লাহ আমাদের তৌফিক দেন, সকল বলুন আমিন। আসুন, সকলে সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন, সকলে যারা বাকি আছেন একটু পড়ে দেন। সব বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলবেন না, তাও টাইম দিয়েছেন, আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন। সব থেকে বড় আদব কোরআনের আদব, ওয়াজের মাহফিলের আদব, ওলামাদের আদব, সাহাবাদের আদব, নবীদের আদব, বিশেষ করে সৈয়দুল আম্বিয়া রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদব করবেন। আল্লাহ নিজেই, আল্লাহ তার বান্দাদেরকে আদব শিক্ষা দিয়েছেন, খাস করে আল্লাহ নবীর ইমানদার উম্মতকে শিক্ষা দিয়েছেন যে আদব করবে, কেমন করে আদব করবে, নবীর দরবার বসে কেমন করে আদব করবেন। আল্লাহ নিজেই তাই কোরআনের মাধ্যমে বান্দাদেরকে আদব শিক্ষা দিলেন। আল্লাহ নিজেই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারলাহু বিল কাওলি কাজহরি বাদুকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশুরুন। হে বিশ্বাসীগণ, ইমানদার, তোমরা যখন আমার রসুলের কাছে যাবে, নবীর দরবারে যাবে, তোমাদের সমালোচনা আলোচনা তো দূরের কথা, এমন আদবের সাথে বসো। আল্লাহ শিক্ষা দিলেন কীভাবে আদব করবেন, আল্লাহ নিজেই তালিম দিলেন। তোমরা যখন নবীর দরবারে যাবে, তোমাদের গলার স্বরটা, আওয়াজটা নবীর স্বর থেকে যেন উচ্চ আওয়াজ না হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের শব্দগুলো উচ্চ না হয়, ফাওকা সাওতিন নবী, রসুলের আওয়াজে উচ্চ আওয়াজ না হয়ে যায়। যদি একবার তোমরা রসুলের আওয়াজে উচ্চ আওয়াজ করে দাও, নবীর সত্যে তোমাদের সত্যটা একটু উচ্চ আওয়াজ হয়ে যায়, তা আমরা যারা বসে আছি আমরা কি বলতে পারি যে আমাদের নামাজ রোজা আল্লাহ আমল, আমাদের আমলকে আল্লাহ কবুল করে নিয়েছেন, একথা বলতে পারবো? আল্লাহ যদি দয়া করে কবুল করে, বলুন আমিন। আল্লাহ যদি দয়া করে কবুল করে, কিন্তু আমরা যারা বসে আছি সবাই কিন্তু এক বাক্যে সবাই আমরা মানে জানি, এবং আমরা সবাই বিশ্বাস আছে, সবাই জানি যে আমাদের আসাবে রাসূলদের আমলকে আল্লাহ কবুল করে নিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের আমলকে কবুল করে নিয়েছেন, কারণ কোরআন সাক্ষী, কোরআন ওই আসাবে রাসূলদের সামনে আল্লাহ কোরআন বলছে, মানে আপনার কোরআন থাকে, কোরআনে বলছে রাজি আল্লাহ আনহুম ওয়ারাদু আনহু, আল্লাহর উপর তারাও সন্তুষ্ট, আল্লাহ তার উপর সন্তুষ্ট, বললেন আলহামদুলিল্লাহ। কোরআন বল মানে হাদিস থেকে এসেছে, দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এই আবু বকর তুমি জান্নাতি, আলী তুই জান্নাতি, ওমর তুই জান্নাতি, হযরত আব্দুর রহমান বিন জান্নাতি, হযরত তালহা তুই জান্নাতি, দুনিয়ায় বসে আসহাবে রাসূল থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। ভাই আমার, তারা রাসূলের পাকে যে বলছেন আমরা তো আপনার দরবারে শব্দ উচ্চ আওয়াজে কথা বলতাম, আমাদের তো আপনার আমলগুলো বরবাদ হয়েছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন তোমার সন্তুষ্ট আছি তোমাদের আমল বরবাদ হবে না। আচ্ছা সাহাবাত বলেন যে হুজুর, আমি তো শব্দে চেঁচিয়ে কথা বলতাম, আমার সমস্ত আমল বলল। আল্লাহ রসুল ওই সাহাবার আমলের পাগল সাহাবি যখন শুনছে আমল বরবাদ হয়ে যাবে, ঘুম টুম ছেড়ে দিয়ে রাত ভোর আল্লাহর কাছে মাফি তলব, আল্লাহ অজান্তে অনেক সময় দরবারে চাচামেচি করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। সব মানে সকাল হয়ে নবী পাককে যে বলছেন, ইয়া নবী আল্লাহ আমি তো জান, আমি তো জাহান্নামে আছি,
আল্লাহ নবী দেখছেন তার পাক আমলের সাহাবে যে আমি যখন সন্তুষ্ট আছি তোমার আমল বরবাদ হবে না। আল্লাহ নবী তাকে তাসাল্লি দিলেন, সান্ত্বনা দিলেন, তোমার তো আমল বরবাদ হবে না, তোমার জীবন সহকে আমি তোমাকে তিনটে বিশারদের সুসংবাদ দিচ্ছি। তোমার আমি যখন সন্তুষ্ট আছি তোমার আমল বরবাদ হবে না, তোমাকে আমি তিনটে সুসংবাদ, তোমার জীবন সম্পর্কে তোমার জীবন সঙ্গে তিনটে সুসংবাদ দিচ্ছি। এক নম্বর, আমা তারদা আন তাইশা হামিদান ওয়াতুকতালা শাহিদান ওয়াতুদখালাল জান্না। এই সাহাবে তোমার আমল বরবাদ হবে না, তোমাকে তোমার আমল তোমার জীবন সঙ্গে সুসংবাদ দিচ্ছি। যে এক নম্বর সংবাদ, তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে তোমার জিন্দগিটা খুব আয়েশ আরামের জিন্দগি হবে, বলো সুবহানাল্লাহ। তোমার সংসার তোমার জীবনটা সুখী জীবন হবে। অতুক্তেরা শাহিদান, আর তুমি আল্লাহর রাস্তায় শহীদ হবে। অতুত খেলাল জান্নাত, তুমি জান্নাতে প্রবেশ করবে। বলেন আল্লাহ নবীর জবানে যদি এই তিনটে বিশারত সাবেত পেয়ে থাকে তার আর জীবনের কোনো বাকি আছে? এক নম্বর, দুনিয়ায় যত ধান্দা ফান্দা যা করি উদ্দেশ্য আমি আমার ছেলে মেয়েদের একটু সুখে থাকব, আমার জীবনটা আমার সংসারটা সুখী জীবন হোক। সাহাবায়ে কেরামদের মধ্যে সব থেকে সুখী সাহাবায়ে আসহাবে রাসূলরা বলছেন, যদি আমাদের মধ্যে কেউ যদি সুখী জীবন আল্লাহ দেখতে চাও তো সাবেতকে দেখে নাও। তার সাথে সাথে রাসূলে পাক বললেন, অতুক্তেরা শাহিদান, তুমি আল্লাহর রাস্তায় শহীদ হবে। অতুত খেলাল জান্নাত, তুমি জান্নাতে প্রবেশ করবে। রাসূলে পাকের জীবনের শেষে মিথ্যে নবী দাবি করছেন, মুসাল্লাম এবং কাজ্জাব, তার বিরুদ্ধে যুদ্ধে আবু বকরের জামানায় যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধেতে তিনি শরিক হয়ে যুদ্ধ করতে করতে শরিক হয়ে যুদ্ধ করতে শহীদ হলেন। রাসূলে পাকের কথা বিশারত অক্ষরে পালন হলো। হাজরতে সাবেদ দেখলেন যে আল্লাহ নবীর দোয়ায় তো আমার জন্য কবুল হয়ে গেছে, আমার জীবন তো ধন্য হয়েই গেছে, তিনটে ঘটনা ঘটবি সঙ্গে সে রাসূলের পাক বলছে, ইয়া নবী আল্লাহ, আমি আজ থেকে আপনার দরবারে ওয়াদা করছি যে কোনো দিন এই দরবারে আর বিয়াদবি করবো না, আমি এই দরবারে কোনোদিন আর উচ্চস্বরে আওয়াজ দিয়ে কথা বলবো না। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করছে যে এই দরবারের আদব রক্ষা করে আপনার থেকে উচ্চস্বরে আর কথা বলবো না। যখনই বসে আল্লাহ বসে নেই, আল্লাহর সঙ্গে সে আয়াত করছেন, যারা নিজের আওয়াজকে রাসূলের পাকের আওয়াজ থেকে আস্তে করে পোস্তে করে দেবে, আর নবীর সত্যে তাদের সত্যটা আস্তে করবে, আল্লাহ রাসূল বলে তাদের জন্য আমি তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিই, তাদেরকে আমি বড় বদলা দেবো। বলুন সুবহানাল্লাহ, বলুন নারায়ে তাকবীর। গলার স্বর সবারকে একরকম, একটু আস্তে বললে অনেক উচ্চ আওয়াজ হয়ে যায়, আবার অনেকে এত গলা ভালিয়াম আস্তে বললে জোরে হয়, একটু জোর হবে বলছে আমল বরবাদ হয়ে যাবে, আর যদি আস্তে হয় তোদের গুণা মাফ করে দিয়ে দরবার আদব রক্ষা করো, তা তোমাদের আদবের গুণা মাফ করে আখের বড় আল্লাহ বড় বদলা দেবেন। বলো সুবহানাল্লাহ। সব থেকে বড় আদব, এই আদবটা হচ্ছে নাজাতের বড় জারিয়া, পেরানের তারিকাতের সব থেকে বড় আদব, এই আদবটা হচ্ছে নাজাতের বড়। কিসের আদব? কোরআনের আদব, ওয়াজের মাহফিলের আদব, উলামাদের আদব, সম্মান মজলিসের আদব, এই আদবটা রক্ষা করবেন। এই আদবটা আপনার এটা আদবটা আপনাদের আপনার জন্য নাজাতের জারিয়া হবে। কে দুঃখের বিষয়, আমরা মহাব্বতে এসেছি, ফুরফুরার মহাব্বতে, মুজাদ্দিদ জামানের মহাব্বতে, হুজুর কেওলাদের মহাব্বতে, কিন্তু যদি আমরা একদিকে ওয়াজ হয় আর একদিকে হই হই করে কথাবার্তা বলি, এটা কি ওয়াজের মাহফিলের আদব হবে না বিয়াদবি হবে? হ্যাঁ, তাহলে এই আমরা আসলাম সব কিনতে, আর এখানে বিয়াদবি করে এসে সব কিনতে এসে গুণা নিয়ে আমরা ঘরে যাবো? এই জন্য আদব রক্ষা করতে হবে। আসুন, যে যা পড়েছেন আমরা একটা সবরেশনি হবে, সবরেশনিটা আজকে আপনাদের তার নিয়ম হচ্ছে সবরেশনি সবাইকে বসা, তো একসাথে আমি সবরেশনিটা একসাথে করে দিতে চাইছি। সকলে আসুন, নিজের গুণাকে ইয়াদ করে সকলে একটু তওবা, সবাই নিজের জীবনের গুণাকে আজকে তওবা করে একটু সবাই পড়ুন, সকলে প্রবেশ আপনার তওবা করে সর্ব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্মি ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه
لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أشهد شكرك আমাদের সকলে আসুন একটু যে যার একটু আমরা তরিকার সবগুলো যে একটু বসি, সকলে যে নিয়ত করে বসেছেন বাদ আল ফজর নিয়ত করছেন কিসের জন্য বসেছেন, একটু জেকের আজকার করব, এতে নিয়ত হবে কি হবে না? ভাই আমার, আমি আজান হয়েছে জোহরের আজান, আমি তাড়াতাড়ি আজান শুনে উজু করছি, উজু করে মসজিদে গেলাম, কিসের জন্য যাচ্ছি? আজান হচ্ছে জোহরের নামাজ পড়ার জন্য উজু করলাম, জোহরের নামাজ পড়ে আমি পড়ার জন্য জামা মসজিদে গেলাম, মসজিদে যে হাতটা তুলেছি অন্তরের মধ্যে নিয়ত হচ্ছে কিসের নামাজ পড়ছি, আসর পড়ছি কি জোহর পড়ছি, মনের মধ্যে এসে গেছে যে আমি জোহরের নামাজ ফরজ নামাজ পড়ছি, হাত তোলার সাথে সাথে কোন নামাজ পড়ছে মনে এসে যাচ্ছে, বলে এতে নিয়ত হবে কি হবে না? হ্যাঁ, নিয়ত হবে তো। আরে আমাদের একগ্রতার জন্যে যদি আমরা বাংলায় হোক আরবিতে নিয়ত করি, তো কিন্তু আসলে নিয়ত তো অন্তর, এখানে নিয়ত করলেই তো হলো। আর আমাদের একগ্রতার জন্যে কেউ যদি নিয়ত করে, কেউ বলছে নিয়ত না করা যাবে না, কেউ বলছে চলবে, কেউ বলছে চলবে না, আর যদি নিয়ত করলেও হবে না করলেও হবে, যে রেজায় মাওলার জন্যে আমার আত্মশুদ্ধি করানোর তাজকে নাফসের সংশোধন করার জন্য আমি জিকির করি, নিয়ত করেছি জিকির মায়ের অন্তরে বসেছি জিকির করতে, এইটি তো নিয়ত। আবার আমরা কিছু একগ্রতার জন্যে মানে আপনার আমরা যদি নিয়ত করি তাতেই বা কী আছে, উদ্দেশ্য হবে আমি জিকির, অতএব আমরা সকলে আসুন জিকিরে নিয়ত করে বসে এক কলমা শিবের জিকির নফিস মতে জিকির করুন, সকলে মহাপতি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله
La ilaha illallah. La ilaha illallah. সবাই গুনাগার, নিজের গুণা কি আজকে একটু আসুন, নিজের গুণাকে আজকে তবাস্তবাকে বসি, নিজের গুণাগুলো হয়তো দাদা হচ্ছে একটা আল্লাহ লাগে হুকুম অমান্য করে কেঁদে কেঁদে শত শত বছর কেঁদেছেন, আর আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমাদের কত আল্লাহর হুকুম অমান্য করে চলেছি, ইচ্ছায় অনিচ্ছায় খায়ের সাথে নফসানিতে পড়ে কত গুণা করে বসে আছে, গুনার বোঝা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছি, মুজাদে জামানের ডাকে এসে হাজির হয়েছি, আল্লাহ এখান থেকে আমাদেরকে নিষ্পাপ করে যার বাড়ি ফেরার তৌফিক করে দেন, গুনাগুলোকে ইয়াদ করে তওবা সবাইকে বসে নিজের গুনাগুলো ইয়াদ করে আল্লাহকে চোখের পানিতে বলেন না সকলে, হযরত আদম আলাইহিস সালাম যে আয়াত তেলাওয়াত করে আল্লাহকে ফরিয়াদ করেছিলেন সেই আয়াতের দিকে মানে করে সকলে পড়ুন না, রব্বানা হে আমার রব, হে আমার পরওয়ারদিগার, জনামনা আনফুসানা, আমি অত্যাচার করছি আমার নফসের উপরে, ওয়াইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদের মাফ না করেন ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত মধ্যে খারাপের মধ্যে পড়ে যাব, এই আয়াতের মানে দিয়ে লক্ষ্য করে চোখের পানি সাথে বলেন না, রব্বানা জনামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا আল্লাহ দয়া গুনাহ করে করে আল্লাহ কত দয়া, আল্লাহ বলছেন তোর গুনাহের জন্য পাহাড় পর গুনাহ করলেও আমার রহমতে নৈরাশ্যস না, রহমতুল্লাহ তোরা নৈরাশ্যস নিয়ে যতই পাহাড় পর মতো আমাদের গুনাহ থেকে আল্লাহ আল্লাহ দয়া অনেক অনেক গুণে বেশি, আল্লাহ বলছে তোরা নৈরাশ্যস নিয়ে আত্মদের থেকে আল্লাহ রহমতে তোদের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেন, সেই মহাব্বতে পড়ুন না, রব্বানা জালামনা ওয়াইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ওয়াইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা, আল্লাহ তার বান্দা থেকে বলেছেন কাঁদো কাঁদো, ফালিয়াযহাকু কালীলা ওয়ায়াবকু কাসীরা, তোমরা হাসো কম কাঁদো বেশি, নাজাতের আশা করে কবরের আজাব জাহান্নামের আজাব ভয়েতে আল্লাহর ভয়েতে কাঁদো কাঁদো, কম দুনিয়ার জমিনে হাসো কম কাঁদো বেশি, চির হাসি হাসতে চাও দুনিয়ার জমিনে কেঁদে কেঁদে বল কাঁদো,
চোখের পানি ফেলেন, সকালে চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ গুনাহ করেছি, ইচ্ছায় অনিচ্ছায় খায়েশে নফসাতে বলে করে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حضرت আদম আলাইহিস সালাম কি আল্লাহ কেঁদে কেঁদে শত বছর শত শত বছর কাঁদালেন, কাঁদার পরে আরফার ময়দানে আল্লাহ তার গুনাহকে মাফ করে দিলেন, আল্লাহ তাকে নিষ্পাপ করে দিলেন, গুনাহকে তার মাফ করে দিলেন। খালি আদম আলাইহিস সালামকে মাফ করলেন না, আদমের এই মেহনতের বিনিময় তাকে শত শত বছর কাঁদাবার কাঁদার কাঁদিয়ে মেহনত করে এই মেহনতে আদমের সন্তানরাও গুনাহ করবে, আল্লাহ আদমের ওসিলায় আল্লাহ তাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিলেন। যারা আল্লাহর কাছে গুনাহের ফলে ফিরে আসবে, তওবা করবে, আল্লাহ তাদেরকে নিষ্পাপ করে দেবেন। আল্লাহ তাই দয়া যারাই আরফার ময়দানে যাবে, ওকুফে আরবায় থাকবে, ওকুফে আরফাতে যারা থাকবে তাদেরকে আল্লাহ নিষ্পাপ করে দেবেন, বেগুনাহ মাসুম করে দেবেন। যেমন নব শিশু জন্মানোর বেগুনাহ মাসুম আপনাকে আমাকে আল্লাহ সেরকম নিষ্পাপ করে দেন। তার জন্য আল্লাহ আদম আসলায় আদমের সন্তানকে মাফের একটা জারিয়া করেছেন, গুনাহ তো আমাদের দ্বারা হবে, আল্লাহর কাছে আছে, আল্লাহর চোখের ফেলে যখন কাঁদব আল্লাহ আমাদেরকে নিষ্পাপ করলেন। আদমের ওসিলা আল্লাহ আমাদের সকল তাই পড়ুন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত গুনাহ করার পরেও কত অমান্য করেছে, তারপরেও আল্লাহ তার বান্দার উপর কত দয়া, আল্লাহ কিভাবে আমাদেরকে আল্লাহর রহমতে আমাদেরকে ছেড়ে রেখেছেন, আল্লাহর রহমত আমাদের কিভাবে নাজিল হচ্ছে, আল্লাহর রহমতের আশা করে পড়ুন না সবাই মহাব্বতের সাথে, আল্লাহর রহমতের আশা করে পড়ুন না। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ। সকলে আসেন, যারা তরিকা মাস করেন তরিকার সবকে কাদরিয়া চেষ্টিয়া নকশবন্দিয়া মোজাদের তরিকায় বাদার ফজর দরুসি পড়েন, যে যা তরিকা মস্কার তরিকার দরুদ, যে যা কাল তরিকা করেন সেই তরিকার দরুদ পড়েন, কাদরিয়া চেষ্টিয়া নকশবন্দিয়া মোজাদের তরিকা, যারা নতুন চেষ্টিয়া তরিকার অনুযায়ী দরুদসি পড়েন, যারা কোনো তরিকায় নেই যে কোনো দরুদসি অমল করেন, সকলে মহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর উম্মিয়া শায়খ মাইয়্যিদুস ইমামুল আউলিয়ায়ে কারাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদিন নবীর উম্মিয়া ওয়া আলিহি ওয়া সাল্লাম।
আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল যা তরিকার দরুদ সেই মহব্বতে পড়েন সকল মহব্বতে হুজুরের মহব্বত ও জিয়ারতের আশা করে আপনারা সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল তরিকার সবকের মাসনুন দোয়াগুলো বেশি করে পড়বেন, মাসনুন জিকিরগুলো। আল্লাহ রসুল আমাদেরকে দৈনন্দিন যে সমস্ত জিকির করতে বলেছেন, যে সমস্ত নিয়মিত জিকির করতে বলেছেন, সবসময় জবানকে আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখার জন্য যে সমস্ত জিকির দোয়া পড়তে বলেছেন, বিপদে পড়ায় কি দোয়া পড়বেন, আল্লাহর সন্তুষ্টির কি দোয়া পড়বেন, জিকির আজকারের মধ্যে কীভাবে মাসনুন জিকিরগুলো তালিম দিয়েছেন আল্লাহ আসাবে রসুল উম্মতে রসুলকে, সেই মানে জিকিরগুলো সেই দোয়াগুলো বেশি করে পড়েন। তরিকার সাথে সবাই বেশি করে পড়েন না, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 আল্লাহুম্মা আযনি মিনান নার আল্লাহুম্মা আযনি মিনান নার আল্লাহুম্মা আযনি মিন আল্লাহুম্মা আযনি মিনান নার আল্লাহুম্মা আযনি اللهم اجرني من النار اللهم اجرني من النار
اللهم اذني من النار اللهم اذني اللهم ادخلني الجنة بغير حساب 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 شكر একবার محبت সাথে একবার দরুদ শরীফ পড়ুন اللهم صل على মাশাল্লাহ আজকে জুমার দিন সৈয়দরা ইয়াম এমন জুমার দিন আল্লাহ আমাদের বসে কিছুক্ষণ জিকিরাজগার করেছেন অল্প সময় ধারাবাহিক না করে এদিক ওদিক থেকে জিকির করেছি যেখানে আমাদের তালিমে জিকিরে মাহফিলের শাখা হিজবুল্লাহ বিশ্ব ইসলাম মিশন কোরআন সুন্নি জামিয়াতুল মুসলিমিন হিজবুল্লাহর শাখা হিজবুল্লাহগুলো শাখা সংগঠনগুলো যেখানে তালিম হয় আপনারা সেখানে যোগ দিবেন নিয়মিত ওজিফা করবেন আর সকাল সন্ধ্যে নিয়মিত ওজিফা করবেন ভাই আমার এই ওজিফা করার কার হুকুম আপনি আমি জিকির করি এটা হুকুমটা কার আল্লাহর হুকুম ভাই আমার আল্লাহর হুকুম জিকিরান কাছে বেশি করে জিকির করো বলুন আলহামদুলিল্লাহ একজন কখনো নামাজ করে পড়ে না কখন পড়ে কখনো পড়ে না কখনো শরীয়তের গাফলতি রয়েছে শরীয়তের কখনো হালাল হারাম বাঁচে না যা পায় খায় পর্দা পোশাক নেই খাওয়া দাওয়া নেই বলেন সারা তো ওয়াজ শুনে আমরা পরিবর্তন কতটুকু হয়েছে ওয়াজ শোনার সময় মনটা নরম হয় আবার বাড়িতে যে সে কাজই আবার করে বসে থাকি পরিবর্তন কোথায় এই পরিবর্তনটা হয় সহবতের মাধ্যমে সহবতের মাধ্যমে রসুলে পাকের সহবতে এসে আসাবে রসুল্লাহ জীবনটা গড়ে নিয়েছেন কোরআন ও সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়িত করেছেন নবীর সহবতে সে এমন জ্ঞান অর্জন করেছেন আর এমনভাবে তারা চরিত্রটা গঠন করেছেন যা দেখে অন্য কমরা বলেন এরা কারা ফেরেশতা না মানুষ যাতে এদের জ্ঞানও যেমন এদের চরিত্র তেমন তাদের এই তাদের জ্ঞান চরিত্র দেখে অন্য কমরা ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম আসহাবে রাসূল এমনভাবে তৈরি করেছেন আবার সাহাবায়ে কেরামদের কাছে বসে তাবিরা জ্ঞান অর্জন করছেন তাবিদের কাছে বসে তাবে তাবিরা জ্ঞান অর্জন করছেন আউলিয়া কেরামদের সবতে বসে তারা কোরআন ও সুন্নতের জীবনটা গড়ে নিয়েছেন ভাই আমার একজন হাক্কানি পীরে হাতে হাত দিয়েছেন শরিয়াত অনুযায়ী হাক্কানি পীরে হাতে হাত দিয়েছেন পীর সাহেব বললেন বাবু তুমি আমার হাতে মুরিদ হয়েছ শরিয়াত মেনে চলবে তুমি শরিয়াতের পাবন্দী হবে শরিয়াতের পাবন্দী আর তুমি আমার হাতে মুরিদ হয়েছ শরিয়াত তরিকাত হাকিকাত মারিফত তরিকাতের সবক হিসাবে আমি তোমাকে দিচ্ছি সকাল সন্ধ্যে একটু বাম দুধের দুই আছে কলেবের মাকাম সেখানে সকালে একশো রাতে বাদাল মাগরে বাদাল ফজর দুশো বার কালেমার জিকির করবে ভাই আমি বেলা হয়েছে এক্ষুনি মোনাজাত করে দেবো উঠাটি করবেন না সংক্ষেপে দু এক কথা বলে ইনশাল্লাহ মোনাজাত করে দেবো ভাই তো কালমা শিবে জিকির পীর সাহেব বললেন যে তুমি শরিয়াত মেনে চলবে আর তোমাকে তরিকাতের সবক দিচ্ছি যে তুমি সকালে নিয়মিত বাম দুধের দুই আঙুলে কলবের মাকাম এই কলবেতে দুশো বার করে যে কলমা শিবে দিন রাতে জিকিরে মারবে এই হুকুমটা পীর সাহেবের না নবী পাকের হুকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার সমস্ত শরীরের মধ্যে একটা গোশতের পিণ্ড আছে
ওয়াজ বারবার শুনেছেন, সেটা যে কলম কি দিয়ে সাফ করবেন? পীর সাহেব রাসূলে পাক বলেন, জিকরুল্লাহ আল্লাহ জিকির দিয়ে তোমরা কলমটা পরিষ্কার করো। তোমাদের যে গুনাহ করে করে ময়লা হয়েছে কাপড়ে, অন্যান্য ময়লা সাফ করার জন্য আসবাব রয়েছে, কাপড় পরিষ্কার করে সাবান ব্যবহার করি, ওই কাপড় ময়লা কাপড়টা উজ্জ্বল হয়, আর আমাদের যে গুনাহ করে করে কলবে ময়লা পড়েছে এই কলবটা পরিষ্কার কীভাবে? জিকিরের দ্বারায় তোমার কলবের ময়লাগুলো পরিষ্কার হয়ে তোমার কলবটায় নূর পয়দা হবে, উজ্জ্বল হবে, এবং তোমার মধ্যে আল্লাহর খফ তৈরি হবে, আল্লাহর ভয় ভীতু আসবে, আল্লাহর ভয় আসবে। মানে আমি সারা জীবন কখনো নামাজ পড়ি, কখনো পড়ি না, হারাম হালাল বেছে বাঁচে না, পীর সাহেবের হাতে হাত দিলে কিন্তু আমি কি রাতারাতে কি শরীয়তপন্থী হয়ে যাব? পীরের হাতে হাত দিলে কি আমি শরীয়তপন্থী হব? কিন্তু পীর সাহেব বলেছেন শরীয়ত মেনে চলবে, আর নবীর হাদিস অনুযায়ী বললেন সকাল সন্ধে জিকির করবে, কালেমা জিকির। তা আপনি পীরের আল্লাহ নবীর হাদিস অনুযায়ী পীর সাহেব বললেন জিকির করতে আপনি সকালে রাতে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সকালে 100 রাতে 100, এই 200 বার করে যদি একটা মানুষ দৈনন্দিন কালেমার জিকির 200 বার করে তো নিশ্চয়ই নবীর হাদিস অনুযায়ী তার কলবটা পরিষ্কার হবে। বলুন আলহামদুলিল্লাহ, কলবটা পরিষ্কার হওয়ার সাথে তার মনে কলবে নূর, তার চেহারার মধ্যে নূর ফুটে উঠেছে। বলুন সুবহানাল্লাহ। বলুন যার মধ্যে তার মধ্যে একটা ভয় ভীতু এসেছে, আগে যেমন বেপরোয়া কথা বলতো, মাপকাঠি ছিল না যাপারে বলতো, কিন্তু এখন ভয় এসেছে কোন কথা বললে আমি আল্লাহর কাছে বাধা পড়ছি কিনা, চলার মধ্যে ভয় এসেছে, কাজের মধ্যে সংসার সব জায়গাতে ভয় এসেছে। বলুন যার মধ্যে আল্লাহর ভয় এসে গেছে তাকে কি আর কাউকে বলতে হবে নামাজ পড়ো? হ্যাঁ, সে নিজে নিজেই নামাজের পাবন্দি হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ, সে নিজে নিজেই শরীয়তের পাবন্দি হবে। আগে কখনো সুদ ঘুষ সব খেত, এখন আর সুদ তো খাই না, ঘুষও তো খাই না, ছন্দযুক্ত জিনিসটা তাও ছেড়ে দিয়েছে। ভাই আমার, শরীয়তের পাক নাপাক হালাল হারাম পর্দা ফর্দা সবটাই এই জিকির করার মধ্যে তার অন্তরটা পরিষ্কার হয়েছে, অন্তরের মধ্যে খৌফ ইলাহি তৈরি হওয়ার কারণে শরীয়তের প্রত্যেকটা বিধানের উপরে তার গুরুত্ব দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এখন তো পাঁচ অক্ত নামাজ পড়েই এখন নামাজ বা জামাতে নামাজ পড়া আগ্রহ হয়েছে, যদি এক অক্ত জামাত ছেড়ে যায় তাহলে আফসোস করে বসে আছে, এই তোর মনটা খারাপ কেন? বলে আর বলেন না ভাই, এই সংসার কারবারে ঝঞ্ঝটে, ব্যবসার ঝঞ্ঝটে আমার জামাতটা, জোহরে জামাতটা ছেড়ে গেছে, আফসোস করছে, তার জামাত ছেড়ে গেলেও মনের ব্যথা, আফসোস যে আমি জামাতে যেতে পারিনি, আফসোস তৈরি হয়েছে। খালি নামাজ নয়, খাওয়া দাওয়া সবটায়, এবং তার পাঁচক্ত বাজামাতে নামাজ আগ্রহ বেড়েছে। তার সাথে আরেকটা বললেন, পীর সাহেব বাবু তুমি আমার হাতে মুরিদ হয়েছ, তোমাকে আর একটা তরিকার সবক দিচ্ছি, সেটা কি নবী পাকের মহাব্বতে দৈনন্দিন তুমি দরুদ শরীফটা আমল করবে। দরুদ শরীফ সকালে 100, রাতে 100, কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া বে যে কোনো দরুদ শরীফ সকালে 100, রাতে 100 দরুদ শরীফ পড়বে নবীর মহাব্বতে, বেশি করে দরুদ শরীফ পড়বে। এই দরুদ শরীফ পড়াটা কার হুকুম? দরুদ শরীফ পড়াটা কার হুকুম করেছে? দরুদ শরীফ পড়াটা হুকুম আল্লাহ। আল্লাহ বলছেন আমি আমার হাবিব দরুদ পড়ি, তোমরাও পড়ো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবীর মহাব্বতে কসরত দরুদ, আল্লাহর নবী বলেন তার মহাব্বতে বেশি করে দরুদ শরীফ পড়ো, বিশেষ করে সৈয়দুল আয়্যাম ইয়ামুল জুমা, জুমার দিনে অন্য অন্য দিনের থেকে আরও বেশি করে দরুদ শরীফ পড়ো। আর পীর সাহেবও বললেন আল্লাহর হুকুম অনুযায়ী নবীর মহাব্বতে দরুদ শরীফ পড়তে বললেন, আর আপনি সেই মহাব্বতে দরুদ শরীফ পড়ছেন, সকালে 100, রাতে 100 দরুদ শরীফ পড়ছেন। এই দরুদ শরীফ তো দৈনন্দিন কোনো মানুষটা নবীর মহাব্বতে যে 200 বার করে দরুদ শরীফ পড়ে, নিশ্চয়ই আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী
নিশ্চয়ই তার অন্তরটা সাফ হবে, অন্তরের মধ্যে ভয় তৈরি হবে, ক্ষোভ অন্তরের মধ্যে মহাব্বত আসবে নবীর রসুলের মহাব্বত এসেছে। বুঝবেন কি করে? যে যাকে ভালোবাসে তার ভালোবাসা জিনিসের মহাব্বত হয়, এই ফুরফুরার মহাব্বতে সব ছেড়ে মেয়ে সংসার সব ছেড়ে দিয়ে চলে এসেছেন, মহাব্বত অলির মহাব্বতে ছুটে এসেছেন, নাকি বলুন ভাই? তো আপনার মধ্যে অন্তরের মহাব্বত আছে নবীর, বুঝলি, যার মধ্যে রসুলের মহাব্বত এসেছে তখন তার নবীর মহাব্বতের জিনিসগুলো মহাব্বত হবে। তখন তার চিন্তা এসেছে আমার নবীর টুপিটা কেমন ছিল, আমার নবীর টুপি মোবারটা কেমন ছিল, আমার নবীর দাড়ি মোয়াটা কেমন ছিল, আমার নবীর পোশাকটা কেমন ছিল, আমার নবীর ছেলে মেয়েদেরকে স্নেহ মহাব্বত করতেন, আমার নবীর সংসার জীবনটা কেমন ছিল, তিনিও সংসার করেছেন তার সংসার জীবনটা কেমন ছিল, আমার নবী পাড়া প্রতিবেশীদের দিকে কেমন করে লক্ষ্য রাখতেন, আমার নবী অন্য কমের মানুষ অন্য ধর্মের মানুষ আসলে তার সাথে কেমন ব্যবহারটা করতেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রথম কারবার করেছেন, ব্যবসা করেছেন, কীভাবে ব্যবসা করেছেন, কীভাবে ব্যবসা করতে আদেশ করেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরি করেছেন, চাকরিতে কেমনভাবে জীবন জিম্মাদারি পালন করেছেন, আর চাকরিতে আপনার কীভাবে জীবন চাকরিতে কীভাবে দায়িত্ব পালন করতে আল্লাহ নবী আদেশ করেছেন, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনটা সুন্নতকে তার কীভাবে আদায় করেছেন, আপনার মধ্যে সেই মহাব্বত এসেছে, আর আপনি চান আমার জীবনটাকে সুন্নত মতো গড়ব, তাহলে এই তরিকা পীরের কাছে বসাতে আপনাকে কোরআন ও সুন্নতকে আপনার জীবনে বাস্তবায়িত করে বলুন আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদ জামানকে আমরা দেখিনি, কিন্তু মুজাদ্দিদ জামানের হাতে গড়া মানুষগুলো দেখেছি, হাজার হাজার আলেম ওলামারা এসেছেন এবং তারা দাদাজি হুজুরের কাছে বসে তাদের জীবনটাকে কোরআন ও সুন্নতের জীবনটা করে আমার সুন্নত আদায় করেছেন, জীবনে তাদের একটা মুস্তাহাব ছুটে যায়নি। আপনার দাদা হুজুর সাধারণ মানুষ কিছুই জানতো না, দাদা হুজুর এখানে এসেছেন, হুজুর কেবলাদের এখানে এসেছেন, তাদের তরিকার সবক দিয়েছেন, নিয়মিত ওজিফা করেছেন, তেকের করেছেন, সকাল সন্ধ্যের মহাব্বতে দুরুসি পড়েছেন, সাধারণ মানুষ আল্লাহ তাদের এত জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাদের ইলমে লাদুনির ফয়েজ দিয়ে এমনভাবে আল্লাহ তাদের জ্ঞান দিয়েছেন যে অনেক আলেম ওলামারা তাদের কাছে শিক্ষা নিতে হয়েছে। চোখে দেখেছি ওই সাধারণ মানুষের কাছে বড় বড় দাদা হুজুর খলিফাদের তালিম দিয়েছেন, তাদের কাছে তালিম নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ভাই আমার তারা আমলে মানে আপনার এমনভাবে তাদের জীবনটা গড়েছেন, অনেক মানে আপনার সারা জীবন ডাকাতি করে এসেছেন, তওবা করেছেন, আমল করেছেন, আল্লাহর ওলি হয়ে ফুটফাতে বেরিয়ে গেছেন। মামার বাড়ি মায়ের কাছে মা বাবার গল্প করছে না, আপনাদেরই সবাই এইভাবে তৈরি হয়েছেন, আপনারা বুকে হাত দিয়ে দেখবেন আপনাদের বাপ মা দাদা দাদি কীভাবে তারা তরিকা মাস করে তারা কীভাবে সুন্নতকে আঁকড়ে ধরেছেন, তাদের জীবনে একটা মুস্তাব ছেড়ে যায় না, সেই বাড়ির আমরা সন্তান, আমাদের একটু মুখে হাত দিয়ে বলুন যে আমরা কতটুকু সুন্নতকে আঁকড়ে ধরেছি, কতটুকু কোরআন শরিয়ত তরিকা মানে কোরআন ও সুন্নত যায় আমরা আমাদের জীবনটা কতটুকু গঠন করছি, আমরা ফুরফুরা মানি বুকে হাত দিয়ে বলুন যে আমরা সবাই অনেকেই ভক্ত আছেন, অনেকে মুরিদ আছেন, কিন্তু নিয়মিত আমরা কজন ঠিক জিকির আজকার করি, নিয়মিত যে কলমাশিব জিকির দরুদ শরীফ কতটুকু পড়ি, ভাই আমার আমরা সবাই মানি কিন্তু মানার নাম ইসলাম না, হ্যাঁ জানার নাম ইসলাম, মানার নাম ইসলাম, বলুন আলহামদুলিল্লাহ। জানি আমরা অনেক কিছু মানতে হবে, আল্লাহ তৌফিক দান সকলে বলুন আমিন, আমাদের জীবনটাকে করতে হবে ভাই। সেই জন্য ফুরফাকে যারা চিনেছেন, ফুরফা শিবকে যারা চিনেছেন, যারা নিয়েছেন, তারা বলি হয়ে গেছে, আর আমরা ফুরফা মানি কিন্তু তাদের আদেশ মানিনি। একটা খালি হুজুর কিবলার জামানায় একটা মানুষ ওয়াজ শুনেছেন, দরুদ শিবের আমলের কথা বলেছে, দরুদ শিব পড়বে বেশি করে, তোমরা বেশি করে দরুদ শিব পড়ো, দরুদ শিব পড়ো। ওই মানুষটা সেই ওয়াজটা ধরে রেখেছে, সেই দিন থেকে বলছে আমি জীবনে কোনোদিন আর দরুদশিব ছাড়িনি, দরুদশিব পড়ে পড়ে আমরা 300 400 500 1000 2000
প্রতিদিন আমি দরুদ শরীফ পড়ি, বেশি করে কোনোদিন ওই ওয়াজটা শোনার পরে হুজুর দরুদ শরীফ পড়তে বলেছিলেন, তার থেকে আমি একদিনও আর দরুদ শরীফ তো কামাই করিনি, বরং বেশি বেশি করে হাজার দু হাজার দরুদ শরীফ পড়েছি। এই দরুদ শরীফ পড়াতে কী হয়েছে, তার সাথে রসুল পাকের বারবার দিদার নসিব হয়ে গেছে। বলো সোহান ভাই, আমার ওই গ্রামে সে বেচা গরিব মানুষ, ওই গ্রামে একজন হজ পাকে গেছে, হজ করতে গেছে, হজের পরে মদিনায় সে জিয়াজ করছে, জিয়াজ করে মদিনায় শুয়ে আছে, রাতে রসুল পাকের দিদার নসিব হয়েছে, জিয়ারত হয়েছে। জিয়ারতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাজির সাহেবকে আদেশ করছে, বাবু আমার ওই দিন রাত দরুশি পড়েছে, ওই অমুক তাকে তুমি মদিনাত খেজুর নিয়ে যে তাকে হাজিয়া দিবে। বলো সুবহানাল্লাহ, দরু একটা সামান্য দরুশি, কিন্তু আমরা ওই খালি এটা পরে হবে না, ওটাতে হবে না, নিয়ত না করলে হবে না, এই আমরা তর্কেতে আছি, বানার এটা নাই উঠে নাই, কিন্তু আমরা যেভাবেই করি আল্লাহকে ডাকলে আল্লাহ সাহায্য দেবে। একটা সামান্য দরুদ আল্লাহ নবীর মহাব্বতে দরুদ পড়েছে, তাতেই সব থেকে বড় নিয়ামত নবীর মহাব্বতে রসুলের দিদার নসিব হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমি তাই বলেছিলাম যে ফুরফাকে চিনেন, ফুরফাকে যারা চিনেছেন ওলি হয়েছেন, আর ফুরফাকে আপনার আমরা সবাই মানি ভক্তি করি, ফুরফাকে সবাই আছেন, কিন্তু আসুন আমাদের যে উদ্দেশ্যে আসা সেটাকে উদ্দেশ্য থেকে জীবনে বাস্তবে দেখার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দেন সকলে, বলুন আমিন। ভাই যেখানে যায় সবাই কিন্তু একটা আওয়াজ শুনতে পায়, যেখানে যায় যত জায়গায় আহা কোথায়, সেই পাহাড়ের চোটিতে যেখানে যায় ফুরফুরার পাগল মানুষগুলো পায়, যেখানে কোথায় আমি মনে করি এখানে বোধ হয় ফুরফুরার কেউ নেই, দেখি বাবা আপনার বসে আছে যেন পাবনাই বসে আছে, সেখানেও কিছু মানুষ ফুরফুরা ভক্ত সব। তো যেখানে যায় তকবীরের শুনে ধ্বনির সাথে একটা আওয়াজ পায়, তকবীরে ধ্বনি যায় না রে তকবীর আল্লাহু আকবার, তার সাথে আরেকটা আওয়াজ দেয় যে সিলসিলায় ফুরফুরা শরীফ জিন্দাবাদ, সিলসিলায় মুজাদে জামান জিন্দাবাদ। এই আওয়াজটা যেখানে যাই দেয়, আজও আপনারা অনেকবার বলেছেন সিলসিলায় ফুরফুরা শরীফ জিন্দাবাদ, মুজাদে জামানের সিলসিলা জিন্দাবাদ। বলুন এই সিলসিলাটা আপনারা বুঝে দিয়েছেন না, যেমন ওই আপনাদের আওয়াজ শুনে বাচ্চা ছেলেটাও আপনাদের সাথে সিলসিলা জিন্দাবাদ বলে, ওই নাবালক ছেলেটাও সেও নারায় তাকবীর আল্লাহু আকবার সিলসিলায় ফুরফুরা জিন্দাবাদ বলে, ওই নাবালক ছেলেটাও বলে, আপনি বলছেন আমি বলছি, বলুন ওই ছেলেটাকে বুঝে না আপনাদের সাথে সেও বলে। তা আপনারা যে তাকবীর দেন সিলসিলায় ফুরফুরা শরীফ, এটা বুঝে বলেন না অবুঝে বলেন, ছেলেটা যেমন নাবালকটা বলে সেরকম বলেন না বুঝেছেন, কি বুঝেছেন সেটা সিলসিলায় ফুরফুরা শরীফ যে বলেন, ফুরফুরা শরীফ যে সব দাঁড়ান সব ফুরফুরা শরীফ যে সিলসিলা বুঝেছেন, সিলসিলা মানে কি ভাই আমার, যত দুনিয়াতে যত সংগঠন আছে, যত দল আছে, যত ওলামা হাক্কানি পীর মাশায়েখদের যত দল আছে, যত জামাত আছে, যত আপনার মানে পীর মাশায়েখদের দল আছে, যত হাক্কানি যত দল আছে, প্রত্যেকটা দলের একটা সংবিধান আছে, একটা কর্মসূচি আছে, একটা গাইডবুক আছে, প্রত্যেকে আপনি কোন দিকে চলবেন সেই দলভুক্ত হলে আপনাকে গাইড দেয়, এইভাবে চলতে হবে, এই তালে থাকতে গেলে তোমার গাইড এইভাবে চলতে হবে, তোমার এই কর্মসূচি, তোমাকে আপনার একটা গাইডের সংবিধান দেয়, এই সংবিধানটা মেনে চলতে হবে। তা আল্লাহ আমরা যে কোটি কোটি ফুরফুরা ভক্ত মানুষ, বাংলা ভারতে কোটি কোটি ফুরফুরা মানুষ, তাহলে আমাদের চলার জন্য কোনো সংবিধান আছে কিনা, গাইডুর আছে কিনা, না আমাদেরকে হাওয়াই ছেড়ে দিয়েছেন, হাওয়াই ছেড়ে দিয়েছেন, আমাদের সঙ্গ মানে গাইডবুক আছে, সংবিধান আছে, কর্মসূচি আছে, সেই সংবিধানটা কি, সেই সংবিধানটা দাদাজি আমাদেরকে কি গাইডবুক দিয়েছেন, কি সংবিধান দিয়েছেন, সেটা হচ্ছে মুজাদে জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহ কোরআন হাদিস ইজমাকে আজকে সামনে রেখে চলার জন্যে আমাদের চলার জন্য গাইডবুক দিয়েছেন, যেটাকে আমরা বলে থাকি ফুরফুরা শরীফের মুজাদে জামানের ওসিয়ত নসিয়ত, মুজাদে জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহ মত পথ, মুজাদে জামানের ওসিয়ত নসিয়ত,
বলুন, বুকে হাত দিয়ে বলুন, আমরা তো সবাই ফুরফা ভক্ত, এই ওসিয়তটা আমরা কজন পড়েছি? যারা এইটে মেনে চলে তারাই হচ্ছে সিলসিলা, যারা এই মানে ওসিয়তটা নিজে মেনে চলে তারাই সিলসিলা। এখন বলেন আমরা এই সিলসিলার গাইডবুকটা কতটুকু পড়েছি, ওসিয়তটা কতটুকু পড়েছি, না আমরা সবাই সিলসিলা জিন্দাবাদ হচ্ছে? আমিও বলছি ভাই আমার, আপনারা অনেকেই আপনারা গাইডবুকটা পড়েছেন, অনেকেই পড়েছেন, কিন্তু যারা পড়েছেন সেটা জীবনে কতটুকু বাস্তবায়িত করেছেন? আর আমরা অনেকে সিলসিলা বুঝে নেওয়ার চেষ্টা করিনি। তাই মোজাদ্দেদ জামানের ওসিয়তটাকে নেবেন, এই ওসিয়তটা জামে মানে কোরআন হাদিস ইজমাকে আজকে সামনে রেখে আমাদের পড়া চলার জন্যে একটা কর্মসূচি দিয়েছেন, গাইডবুক দিয়েছেন, সেটাকে মেনে যারা চলে তারাই হচ্ছে সিলসিলায় ফুরফুরা। আপনারা আসুন সেটাকে বোঝার চেষ্টা করি এবং সেটাকে আমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ তৌফিক দেন, সকলে বলুন আমিন। কিন্তু আমরা অনেক জায়গায় পাই সিলসিলা ফুরফা জিন্দাবাদ বলে, সিলসিলা ভুক্ত বলে, অথচ সিলসিলার এই ওসিয়তের খেলাফ চলে, ওসিয়াতের মানে চলে না, অথচ আপনার মেনে দেখবেন। তাই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা আমার ভক্ত হোক, আমার খলিফা হোক, আমার আউলাদ হোক, যাদের করে আমার এই ওসিয়াত মোতাবেক পাবেন তাদেরকে আপনার গ্রহণ করবেন, আর যদি আমার এই ওসিয়াতের খেলাফ হয় সে আমার ছেলে হোক, আমার খলিফা হোক, আমার মুরব্বিন হয়, তাদের করে আপনারা মানবেন না। হ্যাঁ, পরিষ্কার দেওয়া আছে, যারা আমার এই ওসিয়াত মেনে চলবে তাদেরকে আপনার গ্রহণ করবেন, আর এই ওসিয়াতের খেলাফ যদি সে আমার ঘরের সন্তানও হয়, আমার ঔলাদ হোক, আমার খলিফা হোক, আমার মুরিদ হোক, যাদের কথা এই ওসিয়াতের খেলাফ তাদেরকে আপনারা গ্রহণ করবেন না, মানবেন না। বা তাহলে আমাদেরকে আর দাদা হুজুর ওসিয়াত আমাদের মানে আদেশ করেছেন যে আগেই আমি সিলসিলা দেখতে গেলে তাকে ফুরফুরার ওসিয়াত মোতাবেক পাচ্ছি কিনা। আল্লাহ আমাদের সব বোঝার তৌফিক দেন, সকলে বলুন আমিন। অনেকেই আমরা তাশাদ্দুদ, অনেক আছেন তাশাদ্দুদ, এটা না করলে হবে না, ওটা না করলে হবে না, কিন্তু দাদা হুজুর আমাদেরকে যেটা দিয়েছেন ওসিয়াতে সেটাকে ফলো করার চেষ্টা করেন। হ্যাঁ, অনেকে হাত গুটাতে থাকে যে আপনার এটা জায়েজ আছে, আপনার কিয়াম জায়েজ, এই দলিল আছে, অমুক দলিল আছে, এমন দলিল দেয় যেন মনে হচ্ছে আমার দাদা হুজুর দলিল দেখেননি, উনি বড় পণ্ডিত, তাহলে আমার দাদাজিকে তার কাছেই মুরিদ হওয়া দরকার ছিল, তো তিনি আমার দাদাজি বলছে কেন আমার পীর সাহেবের কাছে? তা অনেকে এটা বলেন যে দাদা হুজুর আপনার এই দলিল আছে, এটা জায়েজ আছে, কিন্তু অনেক জিনিস জায়েজ আছে কিন্তু সুন্নত নয়। জায়েজ আর সুন্নতের তফাতটা বুঝতে হবে। অনেক জিনিস প্রয়োজনে জায়েজ, যেমন এখন আমাদের বাঁচতে গেলে ফটো তসবির তুলতে হয়, তসবির তোলা, ফটো রাখা, ফটো করা সবটা হারাম। হ্যাঁ, ফটো মূর্তি করাটা সবটা হারাম, কিন্তু দেশের আইন রক্ষার জন্য আমাদেরকে পাসপোর্ট ভিসাতে ফটো লাগে হজ করতে গেলে, আমাদের বিভিন্ন নাগরিকত্ব রাখতে গেলে ফটো লাগে। এই জন্যে ওলামা মুফতিয়ানেরা যতটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু তোলাকে গুনাহ জেনে জায়েজ বলেছেন, এটা জায়েজ, কিন্তু আমি জায়েজ, এটা জায়েজ, আর না তোলাটা সুন্নত। বুঝতেছেন যে সুন্নত আর জায়েজের তফাত আছে? অনেকে বলে থাকে কবরে চাদর দেওয়াটা জায়েজ আছে, কিন্তু কোনো বলতে পারবে কবরে চাদর দেওয়াটা সুন্নত? হ্যাঁ, অনেকে বিড়ি খাওয়াটাকে জায়েজ মোবা বলে, কিন্তু বিড়ি খাওয়াটা মোবা বলে কেউ বলতে পারবে বিড়ি খাওয়াটা সুন্নত? তো জায়েজের সুন্নতের তফাতটা বুঝতে হবে। আল্লাহ রাসূল বলছে তোমরা কোনোদিন গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, যদি কিতাবুল্লাহ সুন্নতে রাসূলকে আঁকড়ে ধরো। কোনো জায়গায় কথা বলেননি যে তুমি সুন্নত ছাড়া জায়েজের উপর চললে তুমি গোমরা হবে না, এই কথা বলেননি। বলেছেন হাদিস কোরআনকে নাও, সুন্নতকে নাও, কোরআনরা সুন্নত তোমরা গোমরা হবে না। অতএব আমাদেরকে প্রত্যেককে সুন্নতের উপরে আগ্রহ দেখতে হবে এবং সুন্নতের গুরুত্বটা বেশি দিতে হবে। আল্লাহ আমাদের সকলের তৌফিক দেন, কোরআন ও সুন্নত যা তারা আমাদের জীবনটা গড়েছেন এবং সুন্নত অনুযায়ী নিজেরা জীবন গড়েছেন, আর এবং তাদের জীবনে দেখেছি
কোনোদিন তারা সুন্নত আদায় করেছে একটা মুস্তাব ছিল যায় না। আল্লাহ সংক্ষেপে দু এক কথা বলেছি, ফুরফুরাকে বোঝেন, ওসিয়াতকে সিলসিলা, ফুরফুরা যারা ওইটা মেনে চলে তারাই হচ্ছে সিলসিলা। অতএব সিলসিলার সংবিধানটাকে কর্মসূচিটাকে ভালো করে পড়বেন এবং মনে রাখবেন। মাশাআল্লাহ ছোট্ট করে আমার ভাইপো ছোট পীর কেবলা তার একমাত্র সাহেবজাদা হযরত মাওলানা আলহাজ সাবান সিদ্দিকী এটা ছোট্ট করে একটা পকেটে ওসিয়াত নামাটা করেছেন। হুবাহু ওসিয়াতে আবার অনেকের ওসিয়াতে যথাযথা করতে যেয়ে তাকে টার্গেটে সরিয়ে দিয়েছে, না মূলটা রেখে ব্যাখ্যা করতে যে তাকে টার্গেটে সরিয়ে দিয়েছে। মূল ওসিয়াতটা পাবেন আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির বিস্তারিত মুজাদ্দুজ্জামানের জীবনীতে। আল্লামা রুহুল আমিন যেটা মুজাদ্দুজ্জামানের জীবনী লিখেছেন সেই জীবনীর মধ্যেতে বিস্তারিত জীবনীর মধ্যে দেওয়া আছে দাদা হুজুর ওসিয়াতটা। সেই ওসিয়াতটাকে সামনে আমরা অনেক সময় কিয়ামের গুরুত্ব দিই যে দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন কিয়াম আমরা মুস্তাহসান কত করে না, যাহারা করে তাদেরকে জোরকে উঠাইবেন না, যারা আর যারা বসে আছে তাদেরকে জোর করে উঠাইবেন না, যারা করে তাদেরকে জোর করে বসাইবেন না। হ্যাঁ মুস্তাহসান ক্যাম করাটা ভালো, দরুদসি বসে পড়া, সালাম পড়া, দাঁড়িয়ে পড়া এটা মোস্তাহাব সওয়াবের কাজ। দরুদ বসে পড়া, দাঁড়িয়ে পড়া সওয়াব, দরুদ দাঁড়িয়ে সালাম পড়া, বসে পড়া সওয়াব, কিন্তু দাঁড়ানোটা হচ্ছে মুস্তাহসান। নবীর শানে দাঁড়ানোটা ভালো, কিন্তু তা দাঁড়ানোটা যে সব তা নয়, দরুদসি পড়াটা সালাম পড়াটা সব বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ দাদা হুজুর বললেন যে দাঁড়ানোটা মুস্তাহসান, আর আমরা হাত গুটিয়ে বলছি অমুক কিতাবে আছে, অমুক জায়গায় আছে, অমুক মল বলেছেন, অমুক কল আছে, ফতোয়া স্বামীজি আছে, ওতে আছে, তাতে আছে, আমরা বলে অনেক কিছু বলি। যেমন অনেকে কবরে চাদর দেওয়াটা বলে যে ফতোয়া স্বামীতে আছে, ফতোয়া স্বামীতে আছে অতি বাস্তব, কিন্তু ফতোয়া স্বামীতে কি ফতোয়া স্বামীর মধ্যে দুটো মত আছে। অনেক সময় তিনি বলছেন এ বাজ বলেছেন কিলা এইটা বলেছেন, কেউ বলছেন কিলা, বাজ বলছেন জায়েজ, কেউ বলছে জায়েজ নাই। এটা ফতোয়া স্বামী বাজ ওলামাজা বলেছেন জায়েজ, বাজ ওলামা বলছে জায়েজ নয়। ও ইন্দানা মানুষ ফতোয়া স্বামীর মতটা কি সেটা দেখতে হবে, আগে দিয়েছেন কিন্তু আমরা ফতোয়া স্বামী বাজ মতটা আছে সেইটা নিয়ে মাথা খারাপ করে ফেলি, এই জন্য তাকি করতে হবে। অনেকে কোরআনকে নিয়ে এসে যেমন অন্য বাতেলরা বলে লা তাকরাবু সালাত, তোমরা নামাজের ধারে যেও না, কি উদ্দেশ্যে যেও না সেটা বাদ দিয়ে দিয়েছে, তো নামাজ পড়তেই মনে করছে, এই অপব্যাখ্যা করে ফেলে। এই যে সাবধান সতর্ক থাকতে হবে, আল্লাহ আমাদের সকল বোঝা তফিক দেন, সকল বলুন আমিন। এই জন্য অনেকেই বলেন কিয়াম করাম, মানে আপনার দাদাজি বলেন মুস্তাহসান, মানে ওখানে একটু বাড়িয়ে দিয়েছে, কোনো মজলিসে কেউ করবে কেউ করবে না, যদি না যারা করে একটা মজলিসের আদব রক্ষা করে অমুক বিভিন্ন দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে, দাদাদের মত থেকে সরিয়ে দিয়েছে। আবার বলে দিয়েছেন দাদা হুজুর রহমত, আল্লাহ ছাড়া ইলমে গায়েব কেউ জানে না, আল্লাহ ছাড়া ইলমে গায়েব কেউ জানে না, জিন্দা মুর্দা পীর কেউ হাজির না যে জানা, পীরের পীর জিন্দা মুর্দাকে পীর হাজির জানা, পীরের তাসাউর ধরা হারাম, যাহারা ধরে তাহারা বেঈমান। জিন্দা মুর্দা পীরকে হাজির না যে জানা, পীরের ধ্যান করা হারাম, যাহারা ধ্যান করে তারা বেঈমান। দাদা হুজুর রহমতুল্লাহ আছে, আর আমরা অনেক সময় আল্লাহ ছেড়ে দিয়ে মোলাকাবায় বসে অনেক সময় পীরের ধ্যান করি, আর এই পীরের ধ্যান করতে যে অনেক সময় লাভ দিয়ে উঠে বলে তুই খোদা, পীরকে আল্লাহ বলে খোদা বলে দিয়ে বসে আছে, এই সব হয়ে যায়, যার কারণে দাদাজি সাবধান করেছেন। এই জন্য আমাদের আবার দাদা হুজুরকে দেখেনি, আমাদের পীর কেবলারা ছিলেন, হুজুর কেবলারা বলতেন যেখানেই কিয়াম করতেন বলে দিতেন আমরা ওয়াজিব ফরজ জেনে নয়, হাজির নাজির জেনে নয়, করলে সব মানে আপনার দাঁড়ানো বসেও পড়া যায়, দাঁড়িয়েও পড়া যায়, আসুন আমরা নবী পাকের সামনে একটু দাঁড়িয়ে সালাম দিই। আর আমাদের এই আকীদা আমরা বসে দাঁড়িয়ে সালাম পড়লে আমাদের সালামটা রসুলের রওজায় পৌঁছে দেওয়া হয় বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এই আকীদা আল্লাহ ফেরেশতাদের মাধ্যম দিয়ে
আমরা আমাদের দরুদ সালামগুলো নবীর দরবারে পৌঁছে দেওয়া হয়। আর আমাদের আকীদা যে আল্লাহ যেমন আমাদের কাছে সবসময় হাজির নাজের সর্ব অবস্থায় আছে, নবী আমাদের সাথে সর্বসময় নেই, তবে আল্লাহ ইচ্ছা করলে তার হাবিবকে কোনো মজলিসে হাজির করে দিতে পারেন, ইমকান আছে, মুমকিন আছে, আল্লাহ ইচ্ছা করলে পৌঁছে দেওয়ার আল্লাহ দিতে পারেন, বলুন আলহামদুলিল্লাহ। তবে এই রকম বিশ্বাস রাখলে ঈমান যাবে যে আল্লাহ যেমন হাজির, নবীও সেরকম, আল্লাহ হাজির নবীও হাজির, এই হাজির না যদি জানলে তাহলে ঈমানের খালাল হবে। এটা ফুরফুরাশ আকীদা। অন্য যারা আছে অনেকে হাজির নাজে বলে, যারা বলবে হাজির নাজে সেই দলভুক্ত হতে পারে, সে ফুরফুরা হতে পারে না। ফুরফুরার মত হচ্ছে হাজির নাজের নাজেরে করো, আর আপনি ফুরফুরা হয়ে বলবেন যে হাজির নাজের, তাহলে আপনি ফুরফুরা থাকবেন কী করে? এই জন্য সব সাবধান হতে হবে। আমার সংক্ষেপে আমাদেরকে চলার জন্যে কোরআন হাদিস বা ক্যাসকে সামনে রেখে সুন্দর আমাদের একটা গাইড বুক দিয়ে আল্লাহ কবুল করে, বলুন আমিন। মাশাআল্লাহ, আমাদের এই দরবার থেকে অনেক কিতাবপত্র হয়েছে, বেরিয়েছে, ছাপা হয়েছে, দুটো হেদায়েতের দুটো, একটা হচ্ছে তাকরীরের এরশাদ, ওয়াজের মধ্যে প্রচার কর, দিন প্রচার করা, আর একটা হচ্ছে তাহরির, তাসরিফাতের দ্বারা লেখা পড়া, দিনের কিতাবপত্র লিখে দিনকে প্রচার করা। বই ঠগায় না, কিনে রাখলে আপনি আপনার ছেলে মেয়ে পড়ে যদি একটু ভালো লাগে হয়তো পড়ে তার মনটা ঘুরে যেতে পারে, দিনের দিকে আসতে পারে। দিনই কিতাব কিনে রাখা একটাও সওয়াবের কাজ, আপনি বা আপনার আত্মীয় স্বজন পড়ে সওয়াব পাবে। এই জন্য এই দরবার থেকে যেসব সঠিক আকীদার উপরে কিতাব লেখা আছে, অতএব সেগুলো হাদিস কোরআনের উপরে, অতএব সেই কিতাবগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে নিয়ে গেছেন, নিয়ে যাবেন, আল্লাহ তৌফিক দে সকল, বলুন আমিন। বিশেষ করে আপনারা ফুরফুরার অল্প সময় দরুদ শরীফ দোয়া দরুদ মাসনুন দেখে আজকার, এবং ফুরফুরাকে মানে আপনার আমাদের মানে আপনার মানে সিজরা পিড়ি সেজরা নসব নামা এগুলো সব দেওয়া আছে সকলে, এবং ছোট্ট মুসিবতের সময় বিভিন্ন অল্প সময় বসে বসে জিকির আজকারের জন্যে আপনার ছোট্ট একটা বই আছে, আল মুর্শিদ বইটা নেবার চেষ্টা করবেন, ছোট্ট বইটা আপনারা পড়েও ছেলে মেয়েরা, আর আপনারা সবাই জানেন আমাদের ফুরফুরা শিবের তরফ থেকে তোফায় ফুরফুরা, তোফায় ফুরফুরা যেটা বেরোয় আপনারা সবাই নেন, এতে চিরস্থায়ী একটা কিনে রেখে যত্ন করে রাখবেন। তাহলে এতে কাজ হবে কি, অনেকে অক্টে থাকতেও বলে সূর্য উঠে গেছে নামাজ ছেড়ে দিলেন, তখনও অক্ত ছিল, তার জন্যে আওকাতুস সালাত কখন অক্ত আসছে কখন শেষ হচ্ছে এটা প্রত্যেকেই আমাদের সচেতন থাকতে হবে, তবেই আমরা হয়তো অক্তের মধ্যেই নামাজটা পড়তে পারব। কিন্তু আমাদের মানে সাবধান না থাকার কারণে অক্ত থাকতেও আমরা ফওয়াত করে ফেলি। এই জন্য পাঁচ অক্তের নামাজের আওকাত কখন অক্ত আসছে কখন শেষ হচ্ছে, এই জন্য এই ক্যালেন্ডারটা এমনি তো আরবি ইংরেজি বাংলা তারিখ তো আছেই, তার সাথে চিরস্থায়ী আওকাত সালাত নামাজের সময় অক্তগুলো দেওয়া আছে, আপনারা এটা কেনার চেষ্টা করবেন, এবং বালা মুসিবত অসুখ বিসুখ থেকে বাড়িঘর আল্লাহ যেন হেফাজত করে, তার জন্য ক্যালেন্ডারটাতে কিছু তাবিজ বা আল্লাহর কালাম দেওয়া রয়েছে, যদি ওসিলায় আপনার জিনের ভূত বালা মুসিবত থেকে ঘরটা হেফাজত করবে। অনেকে আসে বলছেন যে হুজুর কারবারে লাভ হচ্ছে না, রসদ অনেক হচ্ছে, এই কারবারের হেফাজত কুনজর বদনজর মানুষের কুনজর থেকে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে যাতে হেফাজত হয় এবং ব্যবসায় যাতে আপনার বরকত হয় বা বেচা কেনা খর বেশি হয়, তার জন্যে আল্লাহর কালাম দেওয়া রয়েছে, এটাকে ব্যবসার জায়গায় আপনারা রাখতে পারেন, আল্লাহ তৌফিক দেন সকল, বলুন আমিন। আসুন সকালে একটু দোয়া হবে, দোয়ার আগে আমরা সবাই গুনাগার, আমি আপনাদের মধ্যে বেশি গুনাগার, আসুন নিজের গুনাকে ইয়াদ করে সবাই একটু খারিজ হতে একটু তওবা পড়ে নিই, আমিও পড়ি আপনারা পড়েন, সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আই আল্লাহ তাআলা, আমি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি, তওবা করিতেছি, গুনাহে সগীরা গুনাহে কবীরা জানা অজানা
যা কিছু গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি, তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তওবা করিতেছি ও বায়াত হইতেছি ও ফরহাদ মুহাম্মদ আবু ইব্রাহিম, যিনি মুস্তাফিজ হচ্ছেন কর্তব্য কাইয়ুম শেখুল আরেফিন আলা হযরত আবু নাসর মুহাম্মদ আব্দুল হাই, যিনি মুস্তাফিজ হচ্ছেন মুজাদ্দিদ জামান কুতুবুল আলম পীরে কামিল আলহাজ মাওলানা মুহাম্মদ আবু বকর রহমতুল্লাহ আলাইহিমা, বিশ তরিকা নকশবন্দ মুজাদ্দিদ আলিয়া আর কাদরিয়া আর চিশতিয়া আর মোহাম্মদ। ভাই, আমি আপনাদেরকে তওবার সাথে বায়াত করেছি, আমার সে যোগ্যতা নেই, সাহস নেই, যত বয়স বাড়ছে গুনার বোঝা বাড়ছে, দোয়া করুন আল্লাহ মাফ করে দেয়, বলুন আমিন। আল্লাহ মাফ করে দেয়, বলুন আমিন। নিজের গুনায় ডুবে আছে, আপনাদের দায়িত্ব নেবার নতুন, সে যোগ্যতা নেই, সে সাহসও নেই, আপনাদের দায়িত্ব নেবার মতো সে যোগ্যতা নেই, সাহস নেই, তবু আমি বায়াত করেছি। এটা আমার রাহবার পীর মোর্শেদের হুকুম। বাবা, যেখানে যাবে তুমি বায়াত করে দেবেন। চার হুজুরকে আদর আবদাস সেনা মহাব্বত পেয়েছি, চার হুজুরের সোহবতে বসে কিছু জ্ঞান নেবার মতো বয়সটা পেয়েছি, সেই চার হুজুরের হুকুম, বাবা যেখানে যাবে তুমি বায়াত করে দেবেন। তো আমার যোগ্যতা নেই, সাহসও নেই, কিন্তু তাদের আদেশ অনুযায়ী আমি আপনাদের বায়াত করে দিয়েছি। ভাই আমার, আমার আপনাদের বায়াত করে দিয়েছি। আমার হুজুর কেবলারা কোনোদিন বলতেন না, আমার দাদা হুজুরে যত খলিফারা কোনোদিন বলতেন না যে এরা আমার মরিদ, আমার মরিদ। এই নফসে তাদের দমন করার জন্য পীরের কাছে যাওয়া, আমার বলা মানেই তো আমিত্ব ভাব আসে। এই জন্য তারা সবসময় দেখেছে সবসময় তো যা কিছু সব হুজুর কেবলার, আমরাই ধরবে গোলাম বা খাদেম, ফুলফুরার খাদেম। আমার বাপ চাচাদের সব বলতে সব যা কিছু দেখছে তোমার সব দাদার, আমরাই দরবার খাদেম, কি বলো? বায়াত করতে না বলতে বাবা শোনো আমি তোমাদেরকে মোজাদে জামানের বায়াত করে, বলো নারায় তাকবীর। আমি তোমাদের মোজাদে জামানের করে তুলে, বলো নারায় তাকবীর। আমি তোমাদের মোজাদে জামানের মরিদ করে, বলো নারায় তাকবীর। তারা জানতেন কখন মরে যাব, তাই আমাদেরকে মোজাদে জামানের করে তুলে দিয়ে গেছেন। আসুন সেই মোজাদে জামানকে সামনে রেখে তিনি যেভাবে কোরআন ও সুন্নত জীবন গড়েছেন, আল্লাহ আমাদেরকে প্রত্যেকের সেভাবে জীবন গড়ার তৌফিক দান সকল, বলুন আমিন। ব্যাপটা কিসের উপর হয়? নেতার হয় না, নীতির। নেতা হলে মরে গেলে আরেকটা ধরতে হবে, আর নীতি হচ্ছে মোজাদে জামান কোরআন হাদিস বা কিয়াস রেখে যে নীতি দিয়েছেন সেই নীতির উপর তিনি বায়াত নিয়েছেন। পরবর্তী হুজুর কেবলারা তার খলিফারা সেই নীতির বায়াত নিয়েছেন। আসলে আল্লাহ আমাদের সকলকে সেই নীতি মতপথের উপরে দৃঢ় থাকার তৌফিক দান সকল, বলুন আমিন। আপনাদের দোয়া, সবাই মহাব্বত করেন, প্রতিদিন কিছু মানুষ আসে ফুরফুরা শিবে, বলুন যেখানে বলুন হুজুর আমরা আপনার হাতে একটু মরিদ হতে এসেছি, হুজুর আমরা আপনার হাতে মরিদ হতে এসেছি। ভাই অনেকে মহাব্বত করে, আলেম ওলামারা বলে হুজুর আমার কাছে জিজ্ঞাসা করছে কার কাছে মায়াত হব, পরামর্শ চেয়েছে, তা আমি আপনার কথা বলেছি এদের পাঠাচ্ছি একটু বায়াত করে দেবে। আমি বললাম আমি নিজেই কানা তোমাদের কি রাস্তা দেখাবো, আমি নিজেই কানা তোমাদের কি রাস্তা দেখাবো, তোমরা এসেছো আমার কাছে মরিদ হতে, আমি নিজে দেখতে পাইনি তোমাদের কি রাস্তা দেবো। আমরা নিয়ামত পেয়ে হাতছাড়া করে ফেলেছি, নিয়ামত পেয়ে হাতছাড়া করে ফেলেছি, তোমরা ছুটে এসেছো, আমি তোমাদেরকে ধোকা দিতে চাই না। আমার দাদা হুজুর রহমতুল্লাহ বলেছেন পীরের ছেলে জানুক আর না জানুক পীর সাজিয়া বসে, এলেম নেই আমল নেই কিছু নেই তাকওয়া নেই, পর্যন্ত পীর সাহ হয়ে গেছে, পীর মরার সাথে সারা জীবন পীরের বিরোধিতা করেছে, বাপের কথা শুনে নেই, এক অক্ত তার সাহে বসে নেই, ওজিফা করে নেই, কিছু করে নেই, মরে যাওয়ার সাথে সাথে পীর সাহ হয়ে গেছে।
তাই দাদা হুজুর সাবধান করে, পীরের ছেলে জানুক আর না জানুক পীর সাজিয়া বসে, আপনাদেরকে ধোকা দেবো না কেন বাবু, কিছু নেই খামাখায় তোমার ধোকা দিয়ে আল্লাহর কাছে বাঁধা পড়ুক, দেখো কোথায় আছে কিনা, আল্লাহ দুনিয়া নিশ্চয় কোথায় না কোথায় হাক্কানি পীর আছে, খুঁজে দেখো। ভাই আমার, আমি যদি আপনাদের বলি আমার একজন আলেম দরকার, আল্লামা ভালো আলেমে দিন কোরআন হাদিস পড়াবার মতন একজন যোগ্য মহাদ্দেস মুফাসসির দরকার, হাদিস কোরআন পড়াবার মতন একজন যোগ্য আমার আলেম দরকার, মহাদ্দেস দরকার, মুফাসসির দরকার, আপনি একটা কোন হাজার হাজার দিতে পারেন, বলুন আলহামদুলিল্লাহ। এই আপনাদের অর্থের টাকায় পাকশি যদি দিয়েছেন মাশাআল্লাহ, এই পাকশি থেকে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো আল্লাহ করে তারা হাদিসে মহাবার বারো সব ডিগ্রি নিয়েছেন, ইসলামী ইউনিভার্সিটিতে সুনাম আছে, পাকশির ছেলেরা এরা সত্যি পড়াশোনা করেছে এবং ইসলামী ইউনিভার্সিটি তারা ভালো করে রেজাল্টও করেছে, বলুন সুবহানাল্লাহ। এবং এখন তারা বিভিন্ন জায়গায় চাকরি করছে যাদের গুণাটা ভিত্তাই পাকশি জমিনে, ভাই আমার, এবং ভালো তারা হাদিসে এখন বাংলা ভারতে হাজার হাজার আলেমে দিন আছে যারা হাদিস কোরআন পড়াবার মতো যোগ্যতা আছে। আমি যদি আপনাদের বলি যে আমাদের হাফেজ দরকার, হাফেজ সাহেব দরকার, ভালো যোগ্য হাফেজ, তা আল্লাহ এখনও আল্লাহর দয়া তার ইমানদার বান্দাদেরকে এত দয়া যে আল্লাহর কোরআনকে সিনায় রাখার মতন এই স্মরণশক্তি এখন ইমানদারদেরকে আল্লাহ দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ, স্মরণশক্তি দিয়েছে এত আল্লাহ এখন কোরআনকে সিনায় রাখার মতন এই ইয়াদ রাখার মতন স্মরণশক্তি আল্লাহ হাজার হাজার কেন লাখ লাখ হাফেজে কোরআন আছে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যদি বলি যে বাবু একজন ভালো তরিকাতের সমস্ত কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সমস্ত তাই করে পীরের কাছে বসে ধারাবাহিকভাবে ওজিফা করে ধারাবাহিকভাবে তার সবক আদায় করে পড়াশোনার সবক আদায় করে পীর সাহেব তাকে তালিম ও বায়াতের এজাজত দিয়েছে, পীরের সনদ পেয়েছে, বায়াত ও মুরিদের এজাজত পেয়েছে, এইরকম একজন পীর সাহেব দান। আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাই একদিন নয় দুদিন নয় তার পীরের কাছে একদিন আর দুদিন নয় বছরের পর বছরের পর বছর বছরের পর বছর আঠারোটা বছর তার পীরের কাছে রাতের পর রাত কাটাবার পরে তরিকার সুলুক তাই করার পরে তবে কুতুবুল শাহ জানাব হাজার শাহ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই তাকে তালিম ও বায়াতের এজাজত দিয়েছে। আল্লাহ হাজরত হুজুর কেবলা বলছেন শাইখুল মাশায়েখ মুফতি বাংলা আসাম আল্লাহ হাজর মেজদা হুজুর রহমতুল্লাহ আলাই বলছেন, হুজুর কেবলা বলতেন বাবা আমি আর তোমার বাপ বড় হুজুর আমরা তোমার দাদার কাছে ধারাবাহিকভাবে আমরা তরিকার সবক তাই করেছি এবং আল্লামা রুহুল আমিন সাহেব বিস্তারিত জীবনীতে লিখেছেন যে আমার পীর কেবলার কয়েকটা তার সন্তান ছেলেকে তার জীবন দশাতেই বায়াত মুরিদের এজাজত দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। যে পীর সাহেব বলছেন যার ছেলে জানুক আর না জানুক পীর সাজিয়া বসে, সেই মুজাদ্দিদ জামান এমনভাবে তালিম দিয়েছেন যে তার জীবনেতেই তাকে জীবনদশাতেই তাদের বায়াত মুরিদের এজাজত আপনার আমাদের পীর হুজুর কেবলাদের। ভাই আমার, শিক্ষা অর্জন মানে তালিম যে তরিকা মাস করেছেন, কিন্তু আজকে বলুন আপনার কাছে পীর অনেক জায়গায় আছে, পীরের অভাব নেই, দেশে পীরের দরবারগুলো খুব সুন্দর সাজানো গুছানো আছে, কিন্তু এই তরিকাতে ধারাবাহিকভাবে তরিকার সমস্ত সুলুক তাই করে পীরের কাছ থেকে এজাজত প্রাপ্ত খলিফা এজাজত বায়াত মুরিদের এজাজত পেয়েছে এইরকম পীর সাহেব দান আমাকে। ভাই আমার, পীর সাহেব দান মহাদ্দেস দিতে পারবেন, হাফেজ সাহেব দিতে পারবেন, সব জায়গায় অনেক কিছু দিতে পারবেন, ডাক্তার দিতে পারবেন, ইঞ্জিনিয়ার দিতে পারবেন, কিন্তু এই তরিকাতের সুরুখ তাই করা পীর সাহেব আমাকে বলেন হ্যাঁ অমুক জায়গায় আছে তিনি তার পীরের কাছ থেকে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সব সুরুখ তাই করে তাকে এজাজত এরকম একজন দেন। আমার দাদাজির জীবনীকে একবার দেখেছে, জীবনে একবার দেখেছে, দাদা হুজুর রহমতুল্লাহ বলে কোথা বাড়ি, বলে আমরা হুজুর আমার বাড়ি বরিশাল,
বলে আমার নিসারদ্দিন আছে তার কাছে সব বলিবে। তোমার বাড়ি কোথায়? হুজুর নোয়াখালী। আমার মামা হাজরত মাওলানা আমার হাতেমালি আছে তার কাছে যে নিবে। তুমি কোথায় বাড়ি? বলে আমি হুজুর যশোরে কুমিল্লা যশোরে বাড়ি। বলে আমার সদরুদ্দিন আছে তার কাছে নিবে। তোমার বাড়ি কোথায়? বসিরহাটে চব্বিশ পরগনায়। আমার রুহুল আমিন আছে তার কাছে সবগুলো নেবে। বিভিন্ন জায়গায় তাদের সেরকম তৈরি করা ছিল তরিকার, তাদের কাছে পাঠাতেন সবগুনিতে। আমি যখন তোমাদের বলবো যে অমুক জায়গায় আছে তার কাছে নাও, তাও বলার মতন নেই। অথচ সবাই খুব তরিকা নিয়ে আফসোস করছে, সব শেষ করে দিল। হ্যাঁ, সব শেষ করে দিল। আরে যারা হকের আওয়াজ দিয়েছে তার বিরুদ্ধে করেছে, নবী পাকের কেউ তো শুনছিল না। যখনই হকের আওয়াজ দিয়েছে তাওহীদের দাওয়া ইমানের দাওয়া দিয়েছে, জানের দুশ্মন হয়েছে। আর নবী কাজ যারা করতে গেছে তাদের জানের দুশ্মন হয়েছে। আজও তাদের ঘরে দাদা হুজুর রহমতুল্লাহ যখন প্রচার করেছে, যখন লোক তাকে চিনতে পেরেছে আসছে, তখন একদল তাকে কাফের ফতোয়া দিয়েছে। আজও পর্যন্ত আল্লামা থানবীর রহমতুল্লাহ তাকে আজ পর্যন্ত একদল কাফের বলে যাচ্ছে। আমাদের হুজুর কেবলা যাকে তারা সাহেবে কাশ্মীর বলি ছিলেন, এটা খেলে খেলা নয়, মুজাদ্দিদ জামান কাইমে জামান সেই সেই গদিতে বসেছেন, তাকে একটা কমজোর লোককে দিয়েছেন না, তার যোগ্যতা তাকে দিয়েছেন। দাদা হুজুর রহমতুল্লাহ যত খলিফা ছিলেন সব যোগ্যতা ছিলেন, কাকে দিবে? দাদাজি বললেন আমি এবছর হজ পাকে যাব, তোমরা আমার সাথে হজ পাকে চলো। আমি এবছর হজের নিয়ত করেছি। তো দাদাজির সাথে সবাই এত হয়েছে যে একদম বগি রিজার্ভ না, গাড়ি রিজার্ভ করে, গোটা গাড়ি রিজার্ভ করে তারা শেষ হয়ে গেছিলেন, এবং পুরো জাহাজটা রিজার্ভ করে আর দাদা হজের ভক্তদের নিয়ে গেছিলেন। হজের কাজ শেষ করে মদিনা শিবে গেছেন। মদিনা শিবে যে যাওয়া মদিনা থেকে খাদেমকে মদিনা শিবের দায়িত্ব যা শরীফে মক্কা বলা হয় তাদের বলেছেন, খা বলেছেন বাংলার থেকে শেখ আসছে আবু বকর, তাকে তোমরা একদিনের জন্যে আমার রওজায় থাকার ব্যবস্থা করে দাও, সারা রাত যেন রওজায় থাকতে পারে। বলুন আলহামদুলিল্লাহ, ঈশার নামাজ হলেই সব মসজিদই বন্ধ হয়ে যেত, রওজাত খোলাই হয় না, মসজিদই বন্ধ। আজ হুকুম পেয়েছেন তাই দাদা হুজুরকে রহমতুল্লাহ বলেন নবী পাকের আদেশ, আপনি এক রাত থাকেন। দাদাজির সাথে থাকার ভাগ্য পেলেন আল্লামা রুহুল আমিন স্যার রহমতুল্লাহ, আল্লামা হাতেম আলী স্যার রহমতুল্লাহ, আমাদের রাহবার আল্লাহ হাজরত পীর সাহেবকে রহমতুল্লাহ, এই দরবারের যোগ্য যোগ্য কতজন আর পাঁচজন আজমান সেই ভাগ্য পেলেন দাদা হুজুরের সাথে রওজায় আথারে থাকার এক রাত রাত থাকার সুযোগ পেলেন। এই সুযোগ পেয়েছেন ছিলেন, হুজুরের রওজাতে জিয়ারতে বসেছেন, নবী পাকের সাথে জিয়ারত হয়েছে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাদা হুজুর বলছেন হুজুর আমার তো বয়স হয়েছে, দোয়া করুন আল্লাহ কখন চলে যাব, আমার তো বয়স হয়েছে, আমার পরে হুজুর কাকে আমার আমার এদের মধ্যে যাকে আপনি পারেন পছন্দ করেন। রুহুল আমিন হাতিম আলী সাহেব এরা আছে হুজুর, এরা সব হুজুর এগুলো আপনার দরবারে এসেছে, দরবারে এসেছে এরা। তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার পীর কাইমে জামান আল হাজরত পীর সাহেবকে রহমতুল্লাহ তার হাত এখানে বাজু হাত দিয়ে বলেন একে আমি গ্রহণ করলাম, তোমরা এর উপরে সন্তুষ্ট থাকবে। বলো সুবহানাল্লাহ, আমি বলিনি? হযরত মাওলানা হাতেম আলী সাহেব দারুসসালামের জলসাতে একবার বলেছিলেন হুজুর করে আরাম করছিলেন আর হুজুরের দিকে লক্ষ্য করছে, হুজুর সেই মসজিদে নবাবীর সেই ঘটনা আপনার মনে আছে? সেই ঘটনা হুজুর যে উনি ঘটনাটা বলেছিলেন, আমার তো তখনকার জমানো নয়, মোটামুটি সেই দরবারের সাথে সম্পর্ক, তাও তাকে কিছু কম করেনি। দাদা হুজুর রহমত ইন্তেকালের পরে এই ফুরফুরার ক্ষতি অন্য দলের দ্বারাই ক্ষতি হয়নি, কিন্তু ফুরফুরা ভক্তদের মধ্যে থেকেই ফুরফুরা বৃদ্ধি হয়েছে। অনেক ফুরফুরা ভক্তদের মধ্যে খলিফারাও তারা শেষ পর্যন্ত ফুরফুরাকে মানে মুজাদ্দিদ জামানের ছেলে আমাদের
পীর আলা হাজার পীর সাহেবরা কিবলাতে করে তারা ফতো দিতে ফুরফুরা শিয়া হয়ে গেছে, খবরদার যাবেন, বাধা দিয়েছে মুরিদদের, যেতে দেয়নি, তাও তে হয়েছে। আবার আমাদের রাহবা যখন কাইমে যাবে আলা হাজার নাইবে মোজাদের হুজুর কিবলা যখন বললেন বাবু যখন হকের আওয়াজ দিয়েছেন, বাবা সবাই আল্লাহকে নাও, সুন্নতকে আঁকড়ো, সুন্নতকে ধরো, যখন হকের আওয়াজ দিয়েছেন তখন আমাদের মধ্যে থেকে অন্য না আমাদের মধ্যে থেকেই যারা তার কাছে সব থেকে নিকটের অনেকে আছেন তারাই তার বিরোধিতা করেছে এবং তারাই বিভিন্ন জায়গায় মহিবৃন্দ ঘরে মুরিদ ঘরে অশ্বাসা দিয়েছে যে এটা ঠিক না, এটা ঠিক না, ওটা ঠিক না, ইনি ভুল পথে চলে গেছে, উনি অমুক আছে, কত রকমের দিয়েছে। যদি ফুলপুরাকে সমস্ত খলিফারা সমস্ত মহিবিন মুরিদেরা যদি সত্যিকারের যদি থাকতো পীরের অসুল অনুযায়ী তাহলে আজকে অনেক গুণ করে যেত। কিন্তু দাদাজি যেন সাহেব কাশ্মীর ছিলেন, দাদাজি যেন স্বপ্ন দেখছিলেন, তার জন্য এই ওসিয়াতের প্রথমে ওইটি লিখেছেন যে আমার ভক্তদের অনেকে যাদের তো খলিফারা সামান্য স্বার্থের স্বার্থের জন্যে এক একজন একটা গোত্রে করে হক জামাতটাকে টুকরো করে ফেলবে। এখন দেখা যায় কেউ বলছে আমি সিলসিলায় মানে আপনার সরসিনা সিলসিলায় বরিশাল মানে আপনার নোয়াখালী সিলসিলায় ধামতি সিলসিলায় বাজিতপুরি সিলসিলায় বরিশালী বসিরহাটি সিলসিলা এই সব সিলসিলা আর সিলসিলা আলাদা সিলসিলা হওয়া মানেই তার মতের সাথে ফুরফুরা মতের তফাত হয়েছে। যদি ফুরফুরা মতে থাকে তো সিলসিলা ফুরফুরা বলতে কী দর্শিল, ফুরফুরার মতে যদি এক থাকতাম তো ফুরফুরা সিলসিলা বলবো। আবার আমি সিলসিলা বাজিতপুরি সিলসিলা এ পুলিশ পুলিশ সিলসিলা বিভিন্ন খলিফাদের সিলসিলা তৈরি করব, তাহলে নিশ্চয়ই তার মতের সাথে দাদা হুজুরের মতের তফাত হয়েছে বলেই আমার গুত্তরটা আমি আলাদা করতে চাইছি। আর এইটি দাদাজি দেখেছেন সব যেন তার বাস্তবটা যে তারা নিজেদের সামান্য স্বার্থের জন্য একটা গোত্র তৈরি করে হক জামাতটাকে টুকরো আমার যে হক জামাতটা ফুরফুরা সিলসিলা টুকরো টুকরো করে ফেলে। আল্লাহ আমাদের সব বোঝার তৌফিক দেন, সকলে বললেন আমিন। আসুন আমি সঙ্গে বললাম যে আপনাদের সবাই আসে বায়াত হতে কিন্তু আমি তো পারি না, কোনো জায়গায় পাঠাবো তাও নেই, যাও অমুক জায়গায় যাও আছে, যেমন দাদাজি বলতেন চলে যাও অমুক জায়গায় আছে, আমার বাপ চাচা বলতেন বাবা চলে যাও আমার ওখানে আছে, অমুক আছেন তার কাছে চলে যাও, তোমরা বলেন আমার দাদা আমার হুজুর কেবলা খলিফা আছে বা আমার দাদা আমাদের এজাজত পাতা আছে তাদের কাছে নাও, ভান্ডারি আছে অমুক কাছে চলে যাও। কিন্তু এখন যে আপনার পাঠাবো তাও নেই, আপনারা এসেছেন আমার সে যোগ্যতাও নেই। তবে একটাই তাসালি দিয়েছেন আমাদের রাহবার পীর মুর্শিদরা, একটাই আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, সেটা কি যে তাদের মতন ওইরকম যোগ্যতা অর্জন করার পরেও তারা কোনোদিন বলেননি এরা আমার মুরিদ, এত যোগ্যতা অর্জন করার পরেও কোনোদিন বলেননি আমার মুরিদ, সবসময় বলতেন হুজুর কেবলার, আমার বাপ চাচারা যত জায়গায় মুরিদ করতেন সবসময় বলতেন তোমাদেরকে মোজাদে জামানের কোলে তুলে দেবে, বলো নারায় তাকবীর, তোমাদের মোজাদে জামানের মুরিদ করে দেবে, বলো নারায় তাকবীর। এইটি আমাদের তাসাল্লির সান্ত্বনা, তোমরা এসেছ আমাদের এইটুকু দায়িত্ব তোমাদেরকে মোজাদে জামানে কোলে তুলে দেওয়ার দায়িত্বটা আমাদের, এখন তোমরাও দোয়া করো যেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেয় আর আমিও দোয়া করি আল্লাহ আপনাদের আমল করার তৌফিক দেন, মোজাদের জামানের যে তপ মতপথের উপর আপনার কায়েম থাকে তৌফিক দেয়, আপনাকেও দোয়া করেন কায়েম থাকে তৌফিক দেয়, আমিও দোয়া করি। এইটি আমাদের তাসাল্লি দিয়েছে, একটাই এসেছ আর বিশ্বাস নিয়ে এসেছ আমার দায়িত্ব মোজাদের জামানে কোলে তুলে দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে মুজাহিদ জামানকে সামনে রেখে আমাদের জীবন আমাদের জীবন গড়া তৌফিক দেন, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেক তাদের মতো আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। আসেন সকল দোয়া হবে, অনেক বেলা হয়ে গেছে, সকলে মহাব্বত একবার দুরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আমাদের আপনারা জানেন সবার উপর অনেকবার শুনেছেন ইয়াদগারে দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মরণে বেরোয় ইয়ার দাদাজের সম্পত্তি বা দাদা ইন্তেকালের পরে থেকে এই পত্রিকাটা তার স্মরণে বেরোচ্ছে,
এটা একটা দিনী পত্রিকা, বিভিন্ন মাসের ভালো ধারাবাহিক যদি নেওয়া যায় কোরআনের তাফসির আপনার ঘরে চলে যাবে, হাদিস চলে যাবে, মাসা মাসায় হাল হবে, আপনারা সেগুলো খুঁটিনাটি আপনারা জানতে পারবেন এবং আপনারা এইখানে ঠিকানায় প্রশ্ন করলেও আপনাদের প্রশ্নের উত্তরগুলোও দিয়ে পেয়ে যাবেন। এটা আপনারা প্রত্যেকে দাদাজির ইয়াদগারে প্রত্যেকের বাড়িতে রাখা দরকার, প্রত্যেকের গ্রহক হবেন, মাসিক বা আমার গ্রহক হবেন, নিজেরা হবেন, অপরকে করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দেন, সকল বলুন আমিন। আব্বাত নেবেন বলির আউলাদদের সবাইকে সমান নজর দেখতে, পীরের আউলাদ হিসেবে আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। পীরের আউলাদ দাদাজিকে মহব্বত করলেন, তার চারটে ছেলেকেই মহব্বত করতে হবে, পাঁচটা ছেলেকেই মহব্বত করতে হবে। আপনার পাঁচটা আঙুল, আপনার কাছে পাঁচটা আঙুল ছোটোটা যদি কাটেন লাগবে কম নাকি বলুন, আর বড়টা কাটলে বেশি লাগবে না সবটা সমান লাগবে? ছোটো বড় হতে পারে কিন্তু আপনার সবই হুজুর আপনার, আপনি তাদের মহব্বত তাদের রুহানি দোয়া পাবেন, বলুন আলহামদুলিল্লাহ। তাই জন্য ওলির আউলাদদের সাথে সম্পর্ক রাখবেন, দোয়া করবেন, খালি আমাদের বাড়ির নয়, যেখানে যত ওলি বুজুরগানের দিন আছেন, উলামা হাক্কানি আছেন, তাদের দোয়া নেবেন, তাদের মহব্বত করবেন, তাদের আউলাদদের সে যাই হোক না কেন আউলাদ। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহ একদিন শুনলেন কলকাতায় বড় ফিরসা হুজুর আউলাদ আসছেন, বড় ফিরসা হুজুর আউলাদ এসেছে, দাদা হুজুর রহমতুল্লাহ দেখা করতে গেলেন। দাদা হুজুর যাওয়ার সাথে সাথে তার সাথে অনেক মহিব্বিন অনেক মুরিদ গেছেন, মুরিদ গেছেন দেখা করতে। তো যে দেখেন তার মধ্যে বড় ফিরসা আউলাদ কিন্তু দাড়ি নেই, দাঁড়িয়েছে। তো দাদাজির সাথে সব ছিল তারা হকপন্থী, হক কথা বলনেওয়ালা, হুসখুস করছে হুসখুস করছে, যে বলবে যে হুজুর আপনার দাঁড়িয়ে নেই কেন, আর দাদাজি আছেন বলতে পারেনি। যখনই দাদাজি একটু বাইরে গেছেন তখনই তাকে বলছে হুজুর আপনার মুখে দাঁড়িয়ে নেই কেন, আপনার মুখে দাঁড়িয়ে নেই কেন। তো দাদাজি শুনতে পেয়েছে, দাদাজির সঙ্গে সঙ্গে ছিল, এই কী বলে কী বলে, পাবনার এই ফরিদপুরের কোন মস্তান বলেছিল, কে বলো কী বলে, হ্যাঁ কী বলে, দেখো আবু বাকার হক কথা বলতে ভয় করে না, আবু বাকার হক কথা বলতে ভয় করে না, কিন্তু আমি দেখছি যে বড় ফিরসা হুজুর রহমতুল্লাহ আলাই তিনি যেন দেখছি যেন দাঁড়িয়ে বলছে যে কি আমার আবু বাকার আমার আউলাদের সাথে কীভাবে ব্যবহার করছে, আমার আমি তার দিকে লক্ষ্য করে আমি কিছু বলিনি, তার আউলাদ বড় ফিরসা হুজুর আউলাদ ভুল যা আছে সে দেখবে, কিন্তু আমি হক কথা বলতে পারছি। তো ভাই আমার আপনার কাছে কী হচ্ছে না হচ্ছে দেখা দরকার, দেখতে হবে যে আমার আল্লাহর ওলির আউলাদ তাকে ভালোবাসতে হবে, এবং যদি সে শরিয়ত পন্থে থাকে তাহলে তাকে মান তার মানবেন, শরিয়তের খেলাফ হয় তার হুকুম মানবেন না, কিন্তু হুলির আউলাদ সম্মান করবেন, ইজ্জত দেবেন, আল্লাহ তৌফিক দেন, সর্বোল শরিয়তে সেটা দাদাজির হুকুম, যদি তাকে শরীয়তের মোতাবেক পান তবে তার কথা মানবেন, তার কাজ নেবেন, আর যদি শরীয়তের খেলাফে তাকে নেবেন না, কিন্তু তা ওলি আউলাদ হিসেবে ভক্তি করেন, শরীয়তের আউলাদ তাকে নানা ভক্তি করবেন, এই মহাব্বত কথায় কথায় বেড়ে যাবে অনেক। আমরা কিন্তু আপনার কত রকম, হ্যাঁ দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে এখান থেকে একজন একটা মুসলমান, সে একটা ডুম ওই ম্যাথর ডুম যা বলে তাদের একটা মেয়েকে বিয়ে করেছে, মুসলমান করে বিয়ে করেছে, এখন তার গ্রামের সবাই ডুমের মেয়ে বিয়ে করেছে এক ঘরে করে দিয়েছে, ডুমের মেয়ে বিয়ে করেছে বলে মুসলমান করে বিয়ে করেছে তাকে এক ঘরে করে দিয়েছে, সে ছুটে গেছে দাদা হুজুর আহমদের কাছে। দাদাজি খুব আফসোস করলেন, করে তাড়াতাড়ি তাকে আপনার থাকতে বললেন, এবং আমার দাদি আম্মাকে যে বললেন তুমি একটা বাসনে ভাত নেবে, নিয়ে ওই ডুমের মেয়েটাকে মুসলমান হয়েছে ওকে নিয়ে তুমি একসাথে ভাত খাও একই থালায়, আর আমার জন্য একটা থালায় ভাত দাও, আমি ওই ছেলেটাকে নিয়ে ওই মেয়ে ছেলেটাকে নিয়ে আমি একসাথে ভাত খাই, শিক্ষা দিয়েছেন। আর আমরা তো খালি একে দেখলে নাক ছিটকে ওকে দেখলে নাক ছিটকে, মুসলমান মুসলমানকে নাক ছিটকায়, মুজাদে জামানের কাজ আফসুগার কত রকম হিংসা হাসাত,
ইসলাহুল মুমিনিন বলে একটা দাদা কিতাব লিখেছিল মুমিনদের ইসলাহ করার জন্য। এরা অনেকে বলতে গেলে অনেক যাই আল্লাহ অন্য সবাই যদি হায়াতে রাখে, জীবনে হয়তো আপনাদের আবার অনেক সঙ্গে দেখা হয়। একটাই কথা, বয়স হয়ে গেছে, এখন দায়িত্ব জানিয়েছেন পরের জানিয়েছেন দায়িত্ব, আল্লাহ যেন তাদের সবার শরীর সুস্থ রেখে জিম্মাদারি যে সমস্ত সে বিশেষ করে গদিন শিল্পী সাহেবের উপর যে দায়িত্ব, জিম্মাদারি যেন শরীর পারে তারা পালন করতে পারেন, এবং দায়িত্ব সবাইয়ের, তার আল্লাহদেরও দায়িত্ব, তার খলিফাদেরও দায়িত্ব, সবাইয়ের দায়িত্ব, সবাইয়ের দায়িত্ব আছে, একজনের না, আপনাদের দায়িত্ব আছে। এই যে এসব দিচ্ছেন, আপনাদের পয়সা দান করছে, এটাও আপনাদের দায়িত্ব পালন করছেন। একটা সাইকেল তার টায়ার টিউব সব কিছু আছে, একটা ছোট্ট ভলটিউব নাকি বলে যে ওইটা যদি না থাকে পাম্প থাকবে গাড়িটা চালাতে পারবেন তো? ছোটো বলো না, ছোটোর দরকার বড়ো দরকার সবটা নিয়ে একটা গাড়ি তার চলতে লাগবে তার চল। তো সেলসারাকে রাখতে গেলে সবাইকে নিয়ে রাখতে হবে, সবাইকে মহাব্বত করতে ভালোবাসতে হবে, আল্লাহ তৌফিক দেন চল বলো না আমার, এবং সবাইয়ের দায়িত্ব আছে, খালি ওটা ওনার দায়িত্ব গদ্রেশের দায়িত্ব আমাদের দায়িত্ব দেন না, আমাদের তার সাথে সহযোগিতা করতে আমাদের দায়িত্ব। হ্যাঁ, আর তার দায়িত্ব আপনাদের নিয়ে কাজ করা দায়িত্ব নাকি বলুন? সবাইকে এগিয়ে আসতে হবে, আল্লাহ তৌফিক দেন সকল বলুন না আমিন। আসেন যে যা পড়েছেন আমাকে হওয়ালা করুন, একটু দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ যা করছু বাদাল ফজর আল্লাহ জিকির আজকারের নিয়ত করে আমরা বসেছিলাম, কয়েকবার আমরা ইস্তেগফার করেছি, তওবা করেছি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ আল্লাহ আমাদের তওবাকে কবুল করে দেন, তওবার কায়েম থেকে তৌফিক আতা করে দেন, হুব্বুল্লাহ হুব্বুর রাসূল আতা করে দেন, ইত্তেবায়ে সুন্নতে পথ চলার তৌফিক আতা করে দেন। ইয়া আল্লাহ আমরা অনেকে ছুটে এসেছি তোমার বলির মহাব্বতের মুজাদ্দিদ জামানের ডাকে, ফুরফুরা যেতে পারিনি, তাই ফুরফুরার কায়েম মুকাম বাক্সি দারুস শরিয়ত খানকা এসেছি। হুজুর কেলা বলছেন, বাবা আমি হচ্ছে ছায়া, তোমার দাদা হচ্ছে কায়া, যেখানে কায়া যায় সেখানে তার ছায়া যায়, মানুষ যেখানে যায় তার সাথে সাথে তার ছায়াটা যায়, তোমার দাদাকে দেখতে না পেলে আমি পাগল হয়ে যেতাম ভাই আমার। তা তিনি ছিলেন ছায়া, তাই এদেশে কোটি কোটি মানুষ ফুরফুরা ভক্ত, আজ এখানে যারা এসেছে সব আশেকে ফুরফুরা, আশে কানে ফুরফুরা, ফুরফুরা মহাব্বত দলেন, যদি বর্ডার খোলা থাকতো কেউ পাখি আসতেন না ফুরফুরা। তা আসলে মন থেকে অন্তর দিয়ে ঘর থেকে ছেলেপুলে ছেড়ে দিয়ে ফুরফুরার মহাব্বতে বেরিয়ে এসেছেন, ফুরফুরার মহাব্বতে এসেছেন। হুজুর কেবলা তাই দেখলেন যে এরা নিয়তটা পুরা হচ্ছে না, এরা দান করার নিয়ত দাদা হুজুরের প্রতি দিতে পারছে না, এরা দাদা হুজুরের প্রতি ইসালেসে যাওয়ার ইচ্ছা যেতে পারছে না, কী করলে এদের সহজের নিয়তটা পুরা হবে? কোটি কোটি মানুষের নিয়ত ফুরফুরা যাবো যেতে পারে না, তাই ফুরফুরা সে কায় মাকাম দাদাজির ডাকে যাতে সাড়া দিতে পারেন, তার জন্য এই ফুরফুরা সাহেবের কায়েম মাকাম পাকশি দারুস শরিয়ত খানকা শরীফ। আমার সাথে আপনার ঝগড়া থাকতে পারে, আমার সাথে আপনার মতের অমিল থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে ফুরফুরা সাহেবের কায়েম মাকাম, ফুর তার ডাকে আসছেন, এতে যারা বাধা দিবে বলবে নিষেধ করবে তারা দাদা হুজুরের বিরুদ্ধে করছে, আমাদের সাথে কিছু তার নিজের ক্ষতি। পাহাড়ে যদি মাথা দিয়ে পাহাড় সরাতে যান, পাহাড় সরবে না নিজের মাথা ফাটবে, হ্যাঁ যারা এর বিরোধিতা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে, এটা আল্লাহ কবুল করেছেন, তার নিয়ত সাফ যে আমার নয়, সে ফুরফুরা মুজাদ্দিদ জামানের ভক্তদের নিয়ত পুরা করে যে করেছেন, মুজাদ্দিদ জামানের মরিদদের সবাতে যাতে তার দাদাজির ডাকে সাড়া দিতে পারে দেশের মানুষ তারই ব্যবস্থা করেছেন, এতে আপনার সাথে আমার দ্বন্দ্ব হতে পারে, মিল নাও থাকতে পারে, এক জায়গায় দুটো হাঁড়িতে ঠোকাঠেকি হয়, আপনার মিল না থাকলেও জানতে হবে এটা ফুরফুরা শরীফের, এটা তাদের যে নিয়তে করেছে সেই নিয়তে এটা কায়েম, একে কায়েম রাখার চেষ্টা করতে হবে, এর যারা বিরোধী করবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহ আমরা যা কিছু মানে পড়েছি এখানে টুটা ফাটা জামানে যা কিছু তেলাওয়াত করেছি,
আল্লাহ আমাদের পড়ার মধ্যে, বলার মধ্যে, অর্থের মধ্যে, মেহনতের মধ্যে যা কিছু ভুল ত্রুটি আছে আপনি মাফ করে দেন আল্লাহ। এ আল্লাহ খাস করে আল্লাহ এই ওয়াজ মাহফিল ফুল প্রয়াসের ইসারে সারের উদ্দেশ্য করে আল্লাহ যে যা অর্থ মেহনত পরিশ্রম দিয়েছেন আল্লাহ এই জান দিয়ে পরিশ্রম করে আল্লাহ এই ইসারে সার খেদমত করেছেন যারা আমার রাহবার পীর মশাল্লাহ হাজার পীর সাহেব কেবলা গণ হুজুর কেবলা সবাই বলতেন বাবা আমরা সবাই দরবারের খাদেম, আমি নিজের চোখে দেখেছি আল্লাহ হাজরত পীর সাহেব রহমতুল্লাহ নিজে কার্ড বয়ে নিয়ে আসতেন ফুল এই সালে সবে দাদাজি সালে সবে এবং আমাদেরকে উৎসাহ দিতেন তোমার খেদমত করো খেদমত করো খেদমত করো আমাদেরকে বলতো আমরা ছেলে বয়সে তোমার দাদাজি সাল সাহেব দাদাজির ইসার সাহেব খেদমত করো দাদাজির ওয়াজের মহাপুর খেদমত করো আল্লাহ আমরা ছেলে মানুষ কী খেদমত করবো বলে মেহমান এসেছে তাদের তুমি বাচ্চা ছেলে মানুষ তাদের পাতে নুন দেবে লবণ দেবে লবণ দিয়ে খেদমত করো পানি দিয়ে খেদমত করো বাসন মেজে খেদমত করো আমাদের খেদমত করিয়েছেন নিজেরা করেছি তারাও করেছেন এবং তার ভক্ত মুরিদরাও করেছেন আজকে সেই ফুরফুরা শিবের এই তার দাদাজির এই ডাকে সাড়া দিয়ে যারা অক্লান্ত মেহনত করেছেন এই সমস্ত প্যান্ডেল ট্যান্ডেল অমুক তমুক খাওয়া দাওয়ার জন্যে সারা বছর যারা এর পেছনে অর্থ মেহনত পরিশ্রম দিয়েছেন এবং আমরা সবাই কেউ বাফারা কেউ মাহারা বাড়িতে বসে অনেকে খাতমে কোরআন তেলাওয়াতে কোরআন কালমা শরীফ দরুদ শরীফ আল্লাহ এইখানে বসে সারা ধরে আজ দুদিন তিন দিনে পড়ে গেছে আমরা যা কিছু পড়েছি আর ইবাদত জুমা আজকে রাতে আল্লাহ আমাদের সবাইকে ইতমিনানের সাথে আল্লাহ থাকা তৌফিক দেন আল্লাহ যা যা পড়েছে ভুল ত্রুটি আপনি মাফ করে দেন আল্লাহ দয়া করে মেহরবানি করে কিছু স্বভাব দেন আল্লাহ আমাদের পড়ার মধ্যে বলার মধ্যে অর্থের মধ্যে মেহনতের মধ্যে ভুল ত্রুটি মাফ থাকে মাফ করে দেন দয়া করে মেহরবানি করে কিছু স্বভাব দেন কিছু যা যা দেন কিছু বাধা দেন ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তুমি দয়া করে কিছু দাও আল্লাহ সব আল্লাহ আপনার হাবিবে রওজা মুবারকে পৌঁছে দেন রাসূলের পাকে রওজা মুবারকে পৌঁছে দেন হুজুরের কদমে রসি দাই তাম আম্বিয়া কেরাম তাম সাহাবায়ে কেরাম তাম সোহাদায়ে কেরাম তাম আজওয়াজে মুতাহারা তাম আহলে বায়তুর পাকে পৌঁছে দেন হুজুরের জানে সার আসবে রসুল যে যেখানে শুয়ে আছেন খাস করে জান্নাতুল বাকি জান্নাতুল মালে যারা শুয়ে আছেন আল্লাহ তাদের সকল পাকে পৌঁছে দেন ই আল্লাহ খাস করে সাহাবায়ে কেরাম তাবি তাবে তাবি খুলাফায়ে রাশেদিন চার ইমাম চার পিরান পীর রূপাকে পৌঁছে দেন তাম মুস্তাহিদিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরে কেরাম হুফাজে কেরাম আউলিয়ায়ে কেরাম উলামায়ে কেরাম পিরানে তরিকাতে যত শুয়ুখ মশায়েখ গুজরে গেছেন আল্লাহ তাদের সকল রূপাকে পৌঁছে দেন আল্লাহ খাস করে আল্লাহ আমাদের রাহবার আমাদের উলিরাম মুজাদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির রূপাকে পৌঁছে দেন আল্লাহ আমার দাদাজির দাদাপীর বাংলাদেশের জমিনে শুয়ে রয়েছেন আল্লাহ আমার দাদাজির দাদাপীর সুফি নূর মোহাম্মদ নিজামপীর রহমতুল্লাহ আলাইহির রূপাকে পৌঁছে দেন আল্লাহ এই আমার দাদাজির চাস্ত দাদা পীর হজরত আল্লামা কেরামত আলী জুন পীর রহমতুল্লাহ আলাই আমার দাদাজির পীর কতবলে সাহ জনাব হজরত শাহ ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই আল্লাহ তাম ভারত বাংলার সুফিজম যা থেকে বেরিয়েছে দেশে যত হাক্কানি জামাত যত পীর বিশেষ করে দেওবন্দ ফুরফুরা এবং জুনপুরি সবের গুণা ছুঁয়ে আছেন আল্লাহ সৈয়দ আহমদ স্যার বেরবি শহীদ রহমতুল্লাহ আলের রূপাকে পৌঁছে দেন আল্লাহ খাস হাক্কানি জামাতের যত বুজগানে দিন গুজরে গেছেন যত হক জামাতের কর্মীরা গুজরে গেছেন বিশেষ করে ভারতের জমিন হাকিম রুম্মাত হাসান তার নামা সবাই থানবী রহমতুল্লাহ আলাই ভারত বাংলার জমিন সে তার খলিফা হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি সাহেব রহমতুল্লাহ আলাই শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ বাংলার জমিনে শুয়ে আছেন শাইখুল হাদিস হজরত মাওলানা আপনার আপনার হজরত মাওলানা হ্যাঁ আপনার
আল্লাহ তার রুম মুবারকে পৌঁছে দেন আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে হযরত মাওলানা আজিজুল হক সাহেব, হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির রূপাকে পৌঁছে দেন। ইয়া আল্লাহ খাস করে দিনে বাস হাদিসের খিদমত করে গেছেন, ইয়া আল্লাহ খাস করে আল্লাহ আমাদের রাহবার, আমাদের পীর ও মুর্শিদ প্রতিবে কাইম আলা হযরত পিছব করে রহমতুল্লাহ আলাইহির রূপাকে পৌঁছে দেন। আল্লাহ আমাদের চাচা পীর হুজুরের রূপাকে পৌঁছে দেন। আমার দাদাজি যত ইজাজত প্রাপ্ত যত খলিফা মুহিব্বিন মুরিদিন যে যেখানে শুয়ে আছেন তাদের সকলের রূপাকে পৌঁছে দেন। ইয়া আল্লাহ খাস করে আল্লাহ, ইয়া আল্লাহ খাস করে এই পাকশি বা পাকশির আশপাশে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের সকলের রূপাকে পৌঁছে দেন। ইয়া আল্লাহ আমার আমাদের উস্তাদ অত ত্যাগ মেহনত ফানাফিস শেখ আমার চোখে আর পড়েনি, ফানাফিস শেখ ফানাফির রসুল আমাদের উস্তাদ হতেন, তার ছেলে বয়স থেকে তার আমলি জিন্দগি তার তাকওয়া পরেজগারি এবং তরিকাতের সমস্ত সুলুক তাই করে পীরের কাছ থেকে ইজাজত পেয়েছেন, তালিম ও বায়াতের ইজাজত পেয়েছেন এবং তার ফুরফুরা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, তারপরে এখানেও আলিয়া মাদ্রাসার মানে আপনার ওখানেও পেয়েছিলেন চাকরি পেয়েছিলেন, কিন্তু ফেনাফিস শেখ পীরের আদেশে সব ছেড়ে দিয়ে বুকে করে নিয়ে বছরের পর বছর আল্লাহ এই পাকশির হুজুরের দরবারকে আঙুলে রেখেছিলেন এবং তিনি ওই বায়াত মুরিদ কিছুই না করে পীরের হানাফির সাহেব পীরের আদেশ মেনে চলে আজকে আমাদের বড় আশা ছিল এই আল্লাহর ওলিকে পাকশি জমিনেতে আমার সমস্ত ভাইদের উস্তাদ হতেন, আর আমাদের নায়েবে মুজাদ্দেদ তাঁরও উস্তাদ হতেন, তাঁর আমাদের সকলেই আশা ছিল যে তাকে পাকশি জমিনেতে দাফন করার, আল্লাহ তাই এই পাকশি জমিনে তিনি আরাম করছেন, তা যার খেদমতে আমি আপনাদের সামনে যার দান আমার চামড়াকে জুতো করে দিয়ে শুতে পারবো না, আমার সেই উস্তাদ হুজুর যার দুটো কোরআন হাদিসের কথা বলতে পারি, যার আমাদের পিছনে যার সব থেকে বড় অবদান রয়েছে আল্লাহ সব থেকে আমাদের আর সেই আমাদের উস্তাদ শুয়ে রয়েছেন হযরত আল্লামা মুস্তফা মাদানী রহমতুল্লাহ আলাইহি, মসজিদের পূব উত্তর দক্ষিণ পাশে শুয়ে আছে, আল্লাহ তার রুহ মুবারকে পৌঁছে দেন। আল্লাহ এই গ্রামে পাশে আশপাশে পার্শ্ববর্তী গ্রামে যত মুমিন মুনাফিক আছে তাদের সকলের উপাকে পৌঁছে দেন। আল্লাহ খাস করে আল্লাহ, আল্লাহ আমরা যারা হাত তুলেছি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের আলনাচে কানাচে সর্ব জেলা থেকে সর্ব থানা থেকে যেখান থেকে যারা এসেছেন সকলে ছুটে এসেছেন, কেউ বাপারা কেউ মা হারা, মন মানেনে কি অবস্থা, আবার বাপ আছে কি অবস্থা, আবার মা আছে মন মানেনে তাই চলে এসেছে, আল্লাহ বাপ মায়ের সবচেয়ে উদ্দেশ্যে চলে এসেছেন, আল্লাহ আমাদের প্রত্যেকের বাপ মা আল্লাহ তাদেরকে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দয়া করে মেহরবানি করে সব আপদেরকে যা যা দেন বলতুটি মাফ করে কিছু দেন, তো রসুলের কদমে রসিলায় আমাদের মা বাপের রুহ মুবারাকে পৌঁছে দেন। আল্লাহ আমাদের মা বাপকে কবরে হাসরে মিজানে সাথে হেফাজত করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস সাথে করে দেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন, তাদেরকে জান্নাতের পোশাক পরিয়ে দেন, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। আল্লাহ খাস করে আল্লাহ, আল্লাহ যারা চলে গেছেন আল্লাহ তাদের সকলের উপাকে পড়ান, আহ খুদুরের হুজুর ছোট কুমিরার হুজুর আল্লাহ শামসুল ইসলাম সাহেব চলে গেছেন, বিশেষ করে আল্লাহ যার সব থেকে এই সমস্ত কাজের অবদান আমাদের নজরুল ভাই কয়েকদিন হল আগে চলে গেছেন, মুরাদ হয়ে চলে গেছেন, আরও কর্মী অনেকেই চলে গেছেন যারা অত্যক্ষ প্রত্যক্ষভাবে এই দরবারের সাথে জড়িত, আজ অনেকেই চলে গেছেন, বিশেষ করে পাকশির আমার এই দরবারের সাথে যারা যাদের ত্যাগ মেহনত খাস করে তাদের মধ্যে
আমাদের চেয়ারম্যান সাহেব চলে গেছেন, তাদের আত্মীয় স্বজন বা ইচ্ছা প্রশ্ন রূপপুর বলুন পাকশি আপনার পাশের আশপাশে যত ওই ফুরফহিত কাঙ্ক্ষী ছিলেন অনেকেই চলে গেছেন, খাস করে এই দরবারে মানে আপনার প্রেসিডেন্ট ছিলেন তিনিও চলে, আল্লাহ তাআলা মুবারাকে পৌঁছে দাঁড়ালো। আল্লাহ খাস করে যাদের উদ্যোগে যাদের অর্থে যাদের মেহনতে প্রতি বছর আল্লাহ ওয়াজের মাহফিল হয়ে আসছে, যারা এর পেছনে মেহনত দিয়েছেন পরিশ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন, আল্লাহ যারা উদ্যোগ নিয়েছেন যারা করছে, আল্লাহ বিশেষ করে তাদের মুরব্বী যারা আছেন আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ খাস করে যদি কিছু স্বভাব দেন আল্লাহ তাদের যারা চলে গেছেন আল্লাহ এই উদ্যোগে অর্থে মেহনত তাদের যাদের মুরব্বী চলে গেছেন আল্লাহ তাদের সকলের উপাকে পৌঁছে দেন, আল্লাহ খাস করে তাদের সকলের মুবারকে পৌঁছে দেন, আল্লাহ খাস করে আল্লাহ আমাদের এই বিশ্ব ইসলাম মিশন কোরআনি সুন্নি জমিয়তুল মুসলিমিন হিজবুল্লাহ জমিয়তুল হিজবুল্লাহ সমস্ত যত কর্মী আছেন যত শাখা হিজবুল্লাহ জমিয়তুল হিজবুল্লাহ শাখা যারা আছেন যে সমস্ত উদ্যোগ নিয়ে তারা কাজ করেছেন আল্লাহ তাদের সকলকে কবুল করেন, আল্লাহ এই সমস্ত শাখা কমিটি শাখা সংগঠনগুলোকে আল্লাহ ধারাবাহিকভাবে তাদের দায়িত্ব কর্মসূচিগুলো পালন করার তৌফিক আতা করে দেন, আর প্রত্যেকে যেখানে যেখানে আজকাল হয় তালিমের ব্যবস্থা তালিমের দিন দিনই তালিম জিকির তালিমের জিকির তাতে আমাদের যে যার এলাকার সেই নিকটবর্তী যত আমাদের ইজাজতে যে সমস্ত আপনার হিজবুল্লাহ জমিয়তুল হিজবুল্লাহর যে সমস্ত ইজাজতে তালিম হয় সে সমস্ত জায়গায় যাওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে এই দরবারে মাসিক মাহফিল হয় সাপ্তাহিক তালিম হয় আপনারা যোগ দেওয়ার চেষ্টা করবেন, মাশাআল্লাহ সবাই আল্লাহ যে কথা বলেছি আল্লাহ সবাইকে আল্লাহ তাম মোমিন মোমিনাতের উপাকে পৌঁছে দেন, ঈমান ইসলামকে বুকে করে যারা কবরে গেছেন ঈমান ইসলামকে বুকে করে যারা কবরে গেছেন গুনার কারণে যারা কবরে আজাবে আছে আল্লাহ দয়া করে মেহরবানি করে কিছু স্বভাব দেন কিছু সাজা দেন, এ সব তাদের নামায় আমলকে তাদের কবরে আজাবগুলোকে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তাদের কবরে আজাবগুলোকে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের মা বাপকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন, তাম মোমিন মোমিনাতকে মাফ করে দেন, বিশেষ করে আমাদের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছেন আমাদের মধ্যে কেউ বাপ চলে গেছে কেউ মা চলে গেছে কী অবস্থা আছে জানি না, আল্লাহ অনেকের আত্মীয় স্বজন চলে গেছে আল্লাহ আমার তাদের কবরগুলো আল্লাহ তোমার রহমতে পরিপূর্ণ করে দাও, আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ তাম পৃথিবী আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদের জানমান আল্লাহ হেফাজত করে, আল্লাহ যেখানে যারা মুসলমানরা বিপদগ্রস্ত আছে আল্লাহ তাদের বিপদ উদ্ধার করে দেন, আল্লাহ আল্লাহ বিভিন্ন যারা অত্যাচারিত বিভিন্ন জালিমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করে, আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ আমাদেরকে ইহুদিন আর অন্য কমেদার জিল্লিতে করবেন না, আল্লাহ আল্লাহ আমাদের অন্য কমেদার জিল্লিতে করবেন না, আল্লাহ আমরা গুনাগার হলো আপনার হাবিবের উম্মত, আল্লাহ আল্লাহ আপনার রসুলের উম্মত, আল্লাহ আপনার রসুলে আপনার উম্মত, আল্লাহ তা আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আল্লাহ যেখানে যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদমুক্ত করে দেন, আল্লাহ আপনার নবীর রসুলের আল্লাহ আল্লাহ আমাদেরকে অন্য কমেদের জিল্লিতে করবেন না, আল্লাহ এই বাংলাদেশকে আপনি কবুল করলেন, বাংলাদেশকে আপনি কবুল করলেন, বাংলাদেশকে সর্বদিক দ্বারা হেফাজত করেন, বাংলাদেশকে সর্বদিক হেফাজত করেন, আল্লাহ খাস করে বলায় আসমানি বলা জনবী সর্বদিক দিয়ে বলা থেকে মুসিবত আল্লাহ হেফাজত করেন, আল্লাহ এই দেশের সর্বদিক দিয়ে আল্লাহ উন্নতি দেন, আল্লাহ এদেশের ছেলে যত বাংলাদেশবাসীদের সবাইকে ঐক্যের সাথে শান্তির সাথে থাকার তৌফিক আতা করে দেন, আল্লাহ বাংলাদেশবাসীদের সবাইকে শান্তির সাথে ঐক্যের সাথে থাকার তৌফিক দেন, আল্লাহ খাস করে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশবাসীদের হিন্দু মুসলমান খ্রিস্টান সর্ব জাতি ঐক্যের সাথে দেশের উন্নতি করতে অবশ্যই কথা করে দেন,
আল্লাহ সবাইকে দেশের উন্নতির তৌফিক দেন। আল্লাহ সবার তরফ থেকে আল্লাহ যে দায়িত্বে আছেন, সরকার দায়িত্বে পেয়েছেন, আল্লাহ তাদের সমস্ত দায়িত্ব সুষ্ঠুভাবে করার তৌফিক আতা করে দেন। আল্লাহ সবাই আশা করে দিয়েছেন, আল্লাহ তাদের দেশের দশের সমাজের খেদমত করার তৌফিক আতা। আল্লাহ খাস করে আল্লাহ প্রশাসন থেকে আল্লাহ আমাদের এই মানে জলসা ইসালে সবের জন্য যারা প্রশাসনের দায়িত্ব পালন করেছেন, পুলিশ বিভিন্ন প্রশাসনরা, আল্লাহ তাদের সকলের ত্যাগ মেহনতকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাদেরকে সমস্ত দেশের যে দায়িত্ব আছে শরীর সুস্থ পালন করতে তৌফিক আতা করেন। ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين يلا خاص করে আল্লাহ আমাদের সকলে এখন যে সমস্ত যারা দায়িত্বে আছেন এই দরবারের সাথে যতক্ষ প্রত্যেক জড়িত যারা যে দায়িত্ব আছেন আল্লাহ শরীর সুস্থ রেখে বা আমানতের সাথে ত্যাগের সাথে খেদমত করার তৌফিক আতা করেন। আল্লাহ খাস করে আমাদের আমাদের বর্তমান পীর সাহেব কিবলাদের সকলের হায়াতকে দারাজ করে দেন, বিশেষ করে গদ্দিন সিন পীর সাহেব হায়াতকে দারাজ করে জাল্লা যে গুরু দায়িত্বালা সুস্থ শরীরে আল্লাহ শরীরকে পালন করার তৌফিক আতা করে দেন। এল্লা আমাদের বাড়ির মুরব্বীরা সব আমাদের বিশেষ করে আমার ভাবি যান আমাদের কদিসে হুজুর আম্মা যান, তার শরীর অসুস্থ, আমার বোন একটা অসুস্থ, আল্লাহ আমাদের বাড়ি অনেকে অসুস্থ, আল্লাহ আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ এল্লা আমাদের মুরব্বী যারা চলে গেছে, আমাদের মা চাচিরাও চলে গেছে, আল্লাহ আমাদের এই দরবার আপনার বংশের যারা চলে গেছেন আল্লাহ তাদের সকলের উপাকে পৌঁছে দেন। আমার দাদাজির মেয়েরা ছেলেরা মানে আপনার যারা চলে গেছেন, বিশেষ করে আমার দাদি আম্মারা বা আমাদের আম্মা জান চাচি আমারা যারা চলে গেছেন আল্লাহ তাদের সকলের উপাকে পৌঁছে দেন। রব্বির ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء এবারে অনেকেই মারা গেছেন যারা ফুলফার সাথে অতক্ষ প্রত্যক্ষ জড়িত ছিলেন। আমাদের ভান্ডার পীর সাহেব চলে গেছেন, মানে আপনার দৌড়ার আবু নাসির সাহেব পীর সাহেব চলে গেছেন, আর বিশেষ করে আমরা যার শুদ্ধ অবদানকে আমরা ভুলতে পারি না, আমাদের ভুলগুলো সংশোধন করেছেন, সত্যি কোরআন হাদিসের উপরে পথ নির্দেশ দিয়েছেন। আমরা অনেক ভুল পথে ছিলাম, আমাদের গাইড দিয়েছেন, সত্যি তার যা যা তার ঋণ আমরা শুধতে পারবো না। সেটা আমাদের গদ্দির শিল্পী সাহেবের সেজ জামাতা, আমাদের সেজ জামাই আল্লাহ জাহাঙ্গীর সাহেব, আল্লাহ তার দান। আমায় বলছে হুজুর চাচা যান কিতাবটা দেখেছেন, এই আসন্ন কিতাবটা আমি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। আমায় বলে হুজুর চাচা যান যদি কিছু ভুল থাকে আপনি বলবেন, সংশোধন করল। আর আপনি কোরআন হাদিসকে সামনে রেখে লিখেছেন, এই সুন্নাত সুন্নাতকে জিন্দা করার জন্য লিখেছেন, আল্লাহ কবুল করেন। ওই পড়ে অনেক জ্ঞান অর্জন হয়েছে, অনেকে সমালোচনা করেছেন কিন্তু না পড়ে বলে জাহাঙ্গীর সর্বনাশ করে দিয়েছে। হ্যাঁ আমাদের সম্পর্ক হচ্ছে আপনি জাহাঙ্গীর সাহেবের বইগুলো পড়েছেন, ওই বই আর পড়ে নাকি, নভেল পড়বেন, নাটক পড়বেন, ওই পড়ে বলছে ওই বই আমি পড়িনি, বই পড়ে নাকি পড়ে নে কিছু নয় খামাই বলছে সর্বনাশ করে দিয়েছে। আল্লাহ তার যে দান খেদমতকে আল্লাহ কবুল করেন, এর যাজা তাকে দান করেন। আল্লাহ কত মজুয়াত হাদিস বয়ান করেন। আল্লাহ আমাদের শেখুল মশায়েখ মুফতি বাংলা শাহ আলা হাজরত মির্জা হুজুর রহমতুল্লাহ আলাইহ জাল হাদিসের মজুয়াত
আল মওজুআত জাল হাদিস একটা বই লিখেছিলেন, আপনার সেই বইটাকে বাংলায় অনুবাদ করে দিয়েছিলেন আমার ছেলে জামাতা আমাদের জাহাঙ্গীর সাহেব, সেটাকেও অনুবাদ করেছেন, যাতে আমরা সঠিক মওজু হাদিস থেকে আমরা বাঁচতে পারি, সঠিক হাদিসে নিতে পারি, সঠিক কাছে ওয়াজ করতে পারি, তার জন্য তিনি আমাদের সেই গাইড দিয়েছেন। আল্লাহ কবুল করেন তাকে, আল্লাহ তার ইজ্জত তাকে দান করেন, আল্লাহ তার কবরটা আল্লাহ তোমার রহমতে পরিপূর্ণ করে দাও। তার আম্মা যান, তিনিও চলে গেছে, আল্লাহ তার রুহ মুবারক পৌঁছেন, বাপ তো অনেক আগে চলে গেছে তারও রুহ মুবারক, আল্লাহ খাস করে যে জানিয়েছে প্রত্যেকের নিকটকে আল্লাহ পাক করে দেন, আমাদের প্রত্যেকের আওলাদ ছেলেমেয়ে দিনদার ফজগার মুত্তাকি বানিয়ে দেন, আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল জুতি আল্লাহ বরকত দেন, আমাদের আওলাদ যুগাচ্ছে আল্লাহ দিনদার ফজগার মুত্তাকি বানিয়ে দেন, যারা যেদিকে পড়াশোনা করছে তাদের স্মরণশীলকে আল্লাহ বাড়িয়ে দেন, ই আল্লাহ খাস করে আল্লাহ সকলের দিনের মাকাসদকে আল্লাহ পুরা করেন, আল্লাহ খাস করে আল্লাহ তোমার ওরির দরবার এসেছি অল্প সময় যে চার কথা বলছি, আল্লাহ আমাকে আমার ভাইদের আমল কর তৌফিক দেন, আল্লাহ আমাদের প্রত্যেককে ফুরফুরা সিলসিলা বোঝার ফুরফুরা সিলসিলার গাইডবুক কর্মসূচিটা আমাদের সকলে বোঝার এবং আমাদের জীবনে বাস্তবায়ন থাকার তৌফিক আদা করে দেন, আল্লাহ আমাদের লতাইব করে জারি করে দেন, কলবকে সাফাই করে দেন, কলবের মধ্যে খৌফ ইলাহি তৈরি করে দেন, কোরআন ও সুন্নত আমাদের জীবন ব্যবস্থা সমাজ ব্যবস্থা সব কিছু কোরআন ও সুন্নত তৌফিক আদা করে দেন, আল্লাহ খাস করে আল্লাহ তাদেরকে যেমন কবুল করছেন, আসাবে রাসূলদের যেমন কবুল করছেন, আউলিয়া কিরামদের যেমন কবুল করছেন, আল্লাহ সেই পথে চলার তৌফিক আদা করে দেন, আল্লাহ অনেক অনেক নিয়ত করেছেন বলছেন, অনেকে এদিক ওদিক থেকে বলছেন, আল্লাহ যে যার নিয়তে বলেছেন আল্লাহ তাদের সকলের নিকটকে আল্লাহ পুরা করে দেন, সকলেরই মুরব্বী যারা চলে গেছেন তাদের রোম ওয়ারেকে পৌঁছে দেন, যাদের আছে আল্লাহ রোগগ্রস্ত আছে আল্লাহ রোগ বিমারের সফা আতা করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেকের রোগমুক্ত করে দেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।